وقال الله تعالى أيضا في آية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال النبي صلى الله تعالى عليه وسلم لا أمانته لمن لا دينه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه كان جواد كريم بالرؤوف الرحيم الله رب العالمين প্রাণ খুলে শুকরিয়া আদায় করেছি যে মহান মালিক এত সুন্দর দেহ দিয়ে এত সুন্দর এক পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন অথচ লক্ষ্য করে দেখুন এই পৃথিবীতে আসার ব্যাপারে আবার এই পৃথিবীতে এসেছি তো বটেই এত সুন্দর দেহ পাওয়ার ব্যাপারে মানুষ হিসেবে পৃথিবীতে জন্ম নেবার ব্যাপারে আমাদের কারো কোনো নিজস্ব অবদান নেই তাই না আমরা কেউ এ ব্যাপারে কোনো খবরই জানতাম না যে আমি আলিমুদ্দিন আমাকে সৃষ্টি করা হবে আর পৃথিবীতে পাঠানো হবে আর মানুষ করে পাঠানো হবে এ ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না যে ব্যাপারে ধারণাই ছিল না সে ব্যাপারে কোনো প্রেয়ারও ছিল না কোনো অ্যাপ্লিকেশন ছিল না আল্লাহর কাছে কোনো প্রেয়ার কোনো অ্যাপ্লিকেশন করিনি আমরা কিন্তু রব্বুল আলামিনের নিজের পরিকল্পনা নিজের দয়া তিনি আমাদের সৃষ্টি করেছেন মানুষ করে বানিয়েছেন সুন্দর করে বানিয়েছেন সবথেকে শ্রেষ্ঠ করে পৃথিবীতে পাঠিয়েছেন স্বাভাবিকভাবেই তার শুকরিয়া আদায় করতে হয় তাই আপনারাও একবার প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অগণনীয় তিনি আমার আল্লাহ রাব্বুল আলামিনের অফুরান নিয়ামত আমরা ভোগ করে থাকি এত নিয়ামত আমরা ভোগ করি মহান রাব্বুল আলামিনের যে নিয়ামতগুলো প্রতিনিয়ত ভোগ করছি বলে এর গুরুত্ব দিতে পারি না বুঝি না আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সমূহ আমার শরীরে যে বহন করছি শুধু আমার নিজের শরীরে আমরা প্রত্যেকেই নিজের শরীরে যা বহন করছি শুধু সেই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না এরপরে সারা জীবন এই পৃথিবীর চারিদিক থেকে অসংখ্য নিয়ামতে তিনি আমাদের ধন্য করেছেন ফলে বান্দা যতই শুকরিয়া আদায় করুক আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কাছে তা কখনোই 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 তুলনীয় নয় কখনোই তুলনীয় নয় অন্যদিকে আমরা আমাদের প্রিয় নবী যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দরুদ পাঠ করে শুরু করেছি কেননা আসলেই আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে আমরা চিনেছি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার রাসূলকে আমাদের কাছে পাঠিয়ে আমাদের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে আল্লাহকে চেনার সুযোগ করে দিয়েছেন প্রকৃতপক্ষে অবস্থা হচ্ছে এই রাসূল যদি না আসতেন শুধু যদি কোরআন চলে আসতো পৃথিবীতে রাসূল নেই খালি কোরআন এসেছে তাহলে কোরআনকে আমরা আমাদের যে যার মতো করে বুঝতাম আর নিজেদের মধ্যে এখন তো 73 ফিরকা হয়ে আছে আরও বেশি ফিরকা হতো কিন্তু কোরআনকে বোঝা কোরআনকে মানা সহজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন আর নবী মুহাম্মদ কোরআন আর রাসূল দুই মিলে আমাদের জীবনটা সুন্দর হয়েছে ফলে আমরা যাই করি না কেন রাসূলের নামে দরুদ তার নামে সালাম পেশ করে থাকি অতঃপর আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করব আমরা সবাই মুসলিমরা আমরা সবাই জান্নাত চাই না জাহান্নাম চাই এই প্রশ্নটাকে আজব মনে হবে আজব মনে হবে এটা কি কোনো প্রশ্ন হলো আমরা জান্নাত ছাড়া আর কিছু কি চাই নাকি তাই না আমরা সবাই জান্নাত চাই না মুসলমানের ঘরেই জন্মগ্রহণ করেছে এমন অনেকেই আছে যারা জান্নাত চায় না পরিষ্কার বলে নিজে মুখে ঘোষণা করে সে নিজেই বলে যে আমি জান্নাত চাই না আই ডোন্ট ওয়ান্ট টু বিলং উইথ জান্নাত সে বলে আমি জান্নাতের অংশী হতে চাই না আমি নাম বললে তখন চিনতে পারবেন কারা এরকম আছে বলে আমি জান্নাতে যেতে চাই না কারণ জান্নাতে গেলে এইরকম দাড়িওয়ালা এরকম দাড়িওয়ালা এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা মুরব্বীদের সাথে থাকতে হবে আমার বরং জাহান্নামই ভালো কারণ জাহান্নামে থাকলে আমি পৃথিবীর সেরা সেরা
নায়কদের সাথে থাকতে পাবো, জাহান্নামই আমার ভালো। আপনাদের মনে পড়ছে এরকম কথা কে বলেছে? তসলিমা নাসরিন। প্রকাশ্যেই বলে আমার জান্নাত দরকার নেই, জাহান্নামই ভালো। আমি একজনের নাম বললাম, এরকম অনেকেই আছে যারা জাহান্নাম নিজে থেকে চায়, কিন্তু আমরা সবাই চাই জান্নাত, কোনো সন্দেহ নেই। আমার ভাইরা, জান্নাত তো আমরা চাই, কিন্তু আসমান আর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যত নেয়ামত তৈরি করেছেন, যত কিছু তৈরি করেছেন, আল্লাহর সৃষ্টির যাবতীয় উপাদান, যাবতীয় নেয়ামত আমাদের সামনে আছে আর যা আমাদের সামনে নেই, এ সবের মধ্যে সেরা 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 নিয়ামত হচ্ছে জান্নাত, তাই না? সেরা সেরা নিয়ামত জান্নাত। আর আমরা আশা করে বসে আছি ওই জান্নাতটা আমরা চাই, আমরা চাই, আমরা চাই, আমরা আশা করে আছি। যে জিনিস যত বেশি মূল্যবান, যে জিনিস যত বেশি মর্যাদাবান, তাকে পাওয়া তত বেশি কঠিন হয়। ভুল বললাম? আপনি যদি দর্জির কাজ শিখতে চান, দর্জির কাজ যদি শিখতে চান, আমি জানি না কতদিন লাগবে, কিন্তু আমি বিশ্বাস করি দর্জির কাজ শেখা যত কঠিন তার থেকে অনেক বেশি কঠিন কয়লা খনির ভিতর থেকে হিরে বের করে আনা। ওটা কঠিন না? অনেক অনেক কঠিন। দর্জির কাজের থেকে কয়লা খনির ভিতর থেকে হিরে, এটা অনেক বেশি মূল্য রাখে। যার মূল্য যত বেশি তা আয়ত্ত করা তত কঠিন, তা অর্জন করা তত কঠিন। আমার ভাইরা, আমি আপনাদের যেদিকে নিয়ে যেতে চাই তা হচ্ছে, জান্নাত যদি আল্লাহর সেরা নিয়ামত হয় তাহলে বিশ্বাস করুন এটা পাওয়া ততধিক কঠিন। এই কথাটা যদি আমি বলি তাহলে গুনাহগার হয়ে যাবো, বরং এই কথাটা হাদিস থেকে আগে ভূমিকা স্বরূপ আমি এটা আলোচনা করতে চাই, কারণ আমি যা বলতে চাই আজকে আপনাদের সামনে দেড় ঘন্টা ধরে এটা তার ভূমিকা হবে, এটা প্রয়োজন আছে। আর যে কথাগুলো এই দেড় ঘন্টায় আসবে, কোরআন থেকে আসবে, হাদিস থেকে আসবে, বাইরে থেকে আসবে না। আর এমন কিছু কথা আসবে এই কোরআন হাদিস থেকেই, কোরআনেই আছে অথচ পুরো নতুন মনে হবে, একেবারে 100% বলছি কোরআনেই আছে, আমি কোরআনের রেফারেন্স দিয়ে বলবো, কিন্তু নতুন মনে হবে, মনে হবে তাই তো এই কথাগুলো আগে কেন শুনিনি। সুতরাং আমি আপনাদের কাছ থেকে এই দেড় ঘন্টার পুরো 100% মনোযোগ আশা করছি, প্রত্যাশা করছি আপনারা পুরো 100% মনোযোগ দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করলেন, আমি যে হাদিসটা বর্ণনা করছি এটা হাদিসে কুদসির বর্ণনা, হাদিসে কুদসির বর্ণনা। হাদিসে কুদসির হাদিসগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে জানেন তো, রুহুল কুদ্দুস, অর্থাৎ ফেরেশতাদের মধ্যে সেরা জিবরিল আলাইহিসসালাম, আল্লাহ রাব্বুল আলামিন যার মাধ্যমে সারা বিশ্বে তার ওয়াহি নাজিল করে থাকেন, সেই রুহুল কুদ্দুস তিনি নিজে আলমে বারজাখে আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের যা কিছু দেখেন বলেন, স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে থেকে বলেন, সেগুলোকে একত্রীকরণ করা হয়েছে আর বলা হয়েছে এগুলো হচ্ছে হাদিসে কুদসি, অর্থাৎ রুহুল কুদ্দুসের জিবরিল আমিনের নিজের বর্ণনা, নিজের জবান থেকে এগুলো বর্ণিত হয়েছে। এটা সমস্ত হাদিসের মধ্যে সেরা হাদিস, সব থেকে ইম্পর্টেন্ট হাদিস, এই রুহুল কুদ্দুসের বর্ণিত হাদিসে কুদসির হাদিস। সেই হাদিসে কুদসির একটা বর্ণনা এসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে জিবরিল আলাইহিসসালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করলেন, জাহান্নাম বানালেন, জাহান্নাম বানানোর পরে তিনি বললেন, জিবরিল তুমি আমার জাহান্নাম ঘুরে দেখো, তুমি আমার জাহান্নাম ঘুরে দেখো, আমি পৃথিবীতে মানুষ সৃষ্টি করব আর মানুষের মধ্যে থেকে যারা আমার নাফরমান হবে, জিনেদের মধ্যে থেকে যারা আমার নাফরমান হবে, আমি তাদের জন্য জাহান্নাম বানিয়েছি, যা জাহান্নাম ঘুরে দেখো। জিবরিল ইসলাম জাহান্নামে এলেন, জাহান্নামটাকে তিনি পুঙ্খানুপুঙ্খ ঘুরে দেখলেন, জাহান্নামের শাস্তি, জাহান্নামের আজাব এত ভয়াবহতা তা তিনি নিজে অবলোকন করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আপনার ইজ্জতের কসম করে বলছি, এত কঠিন আর এত পীড়াদায়ক জায়গায় এটা, এত আজাবের জায়গায় এটা আপনি বানিয়েছেন, আপনার ইজ্জতের কসম করে বলছি, যাদের জন্য বানিয়েছেন এই জিন আর ইনসান, আমি বিশ্বাস করি এরকম খারাপ জায়গা, এরকম আজাবের জায়গা থেকে বাঁচার জন্য তারা জীবনের সব কুরবানি করবে, কেউ এখানে আসতে চাইবে না, এই জায়গায় কেউ আসতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল তাহলে একটা কাজ করো, তুমি এখন ওই পথ দিয়ে যাও
যে পথ দিয়ে গেলে এই জাহান্নামে টপাটপ ঢোকা যাবে। জাহান্নামে পৌঁছানোর পথটা দিয়ে তুমি একবার সফর করে নাও। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের পথ সফর করলেন, যে পথটা সোজা জাহান্নামে নিয়ে যাচ্ছে। সফর করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জতের কসম করে বলছি, জাহান্নামে যাবার পথকে এত মজাদার, এত আনন্দদায়ক, এত লোভ লালসা হিংসা বিদ্বেষ এত মজা দিয়ে আপনি ঘিরে দিয়েছেন, এখন আমার বিশ্বাস মানুষের মধ্যে একজন বান্দাও এই পথটাকে এড়িয়ে থাকতে পারবে না। আমার বিশ্বাস সব মানুষ জাহান্নামে যাবে, কারণ এত আনন্দদায়ক এর পথটা বানানো হয়েছে। বোঝা গেছে কি এই হাদিসটা কি বলছে? জাহান্নাম অত্যন্ত কঠিন, কিন্তু ওখানে যাওয়ার পথটা এত বেশি আনন্দদায়ক, এত লোভ লালসা মজা আর ফুর্তি দিয়ে ঘেরা। জিবরিল আলাইহিসসালাম আল্লাহকে বলছেন, আপনার ইজ্জতের কসম করে বলছি, আপনার বান্দাদের মধ্যে একজনও এই পথটাকে এড়িয়ে যেতে পারবে না, টপাটপ জাহান্নামে যাবে। রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতা, যে সমস্ত বান্দারা হবে আমার মুতমাইন বান্দা, পৃথিবীতে যে বান্দারা হবে আমার মুতমাইন বান্দা, তাদের জন্য আমি একটা নিয়ামত তৈরি করেছি, তার নাম হচ্ছে জান্নাত, বাগান, তুমি ওটাও একবার ঘুরে দেখো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত সমূহ ঘুরে দেখলেন। জান্নাতগুলো ঘুরে দেখার পর আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জতের কসম করে বলছি, এত নিয়ামত এত সুন্দর, এই জায়গায় আসার জন্য আপনার বান্দারা প্রতিযোগিতা করবে। আমরা ভালো জায়গায় যাওয়ার জন্য দৌড়াই না, প্রতিযোগিতা করি না, প্রতিযোগিতা করি। দেখবেন এখন যদি এখান থেকে একটা টোটো হাঁটতে হাঁটতে যায় যে ধুলাগড় চৌরাস্তার মোড়ে, ওখানে মুখ্যমন্ত্রী 5,000 টাকা করে চেক বিলি করছে, তো আমরা দৌড়াবো, প্রতিযোগিতা করবো। যার সাইকেল আছে সে সাইকেলে সন্তুষ্ট হবে না, অন্যের মোটর সাইকেলে উঠতে চাইবে যে আমাকে আগে পৌঁছাতে হবে। একটুখানি পাওয়ার থাকলেই আমরা প্রতিযোগিতায় ভিড়ে যাই, এটা মানুষের ফিতরত। তো জিবরাইল ইসলাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামতে পরিপূর্ণ এই জান্নাত, এটাকে পাওয়ার জন্য আমার বিশ্বাস আপনার ইজ্জতের কসম করে বলছি আপনার বান্দারা প্রতিযোগিতা করবে, তারা জীবনে সব ত্যাগ করবে, কিন্তু এই জায়গাটাকে ত্যাগ করবে না, এখানে তারা আসতেই চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে হে জিবরাইল, এখন তুমি জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখো তো, মঞ্জিলে পৌঁছাতে হলে একটা রাস্তা পাড়ি দিতে হবে, একটা পথ পাড়ি দিতে হবে, এই যে রাস্তা তাই করতে হবে, সফরটা শেষ করতে হবে জান্নাতে আসতে হলে, ওই সফরের রাস্তাটা তুমি একবার ঘুরে দেখো। জিবরাইল আলাইহিসসালাম জান্নাতে পৌঁছানোর পথটা ঘুরে দেখলেন, তারপর আল্লাহকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন এ পথে এত কষ্ট এত মুসিবত এত বিপদ রাখা হয়েছে, আপনার ইজ্জতের কসম করে বলছি এই পথ পাড়ি দিয়ে জান্নাতে আপনার একজন বান্দাও যেতে পারবে বলে আমার সন্দেহ আছে। আমার ভাইরা, আমি শুরু করেছিলাম যেখান থেকে, মহা নিয়ামত, সব থেকে সেরা নিয়ামত হচ্ছে জান্নাত, ওই জান্নাত পাওয়া অত সহজ হবে না। ওই জান্নাত পাওয়া সহজ হবে না, কারণ হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জানিয়ে দিচ্ছেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, যে ওই জান্নাত সব থেকে সেরা জায়গা, সব থেকে কঠিন ওটাকে পাওয়া। আচ্ছা কিভাবে পাওয়া যাবে, কারণ টার্গেট তো আমাদের ওঠাই নাকি, টার্গেট তো জান্নাত, পেতে তো হবেই, পাওয়া যাবে কিভাবে, কোন পথ অতিক্রম করতে হবে, এটা বলার জন্যই আজকের এই বিশেষ দিনটাতে আসা। তা না হলে কিন্তু বিশ্বাস করুন, HS পরীক্ষা শুরু হয়েছে, এই সময় কোনো ওয়াজ করি না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত নাকি জান্নাত আর কারো, তার নিজের, যার জান্নাত তিনি নিজে যদি আমাদের বলে দেন এই কাজের মধ্যে দিয়ে জান্নাত দেবো, তাহলে নিশ্চিন্ত হওয়া যায় নাকি? আর পৃথিবীর যে কেউ বলুক আমরা নিশ্চিন্ত হতে পারবো না, পৃথিবীর যে কেউ বলুক এইটা করলে জান্নাত ওটা করলে জান্নাত, নিশ্চিন্ত হতে পারবো না। আমি আপনাদের একটা উদাহরণ দিই, উলুবেড়িয়া বাজার পাড়ার দেখবেন, ওই যে নার্সিংহোম পাড়া বাজার পাড়া, ওই বাজার পাড়ায় রাস্তার ধারে একটা মসজিদ আছে, উলুবেড়িয়া বাজার পাড়া রাস্তার ধারে একটা মসজিদ আছে। একদিন আসরের নামাজ আমি ওখানে পড়তে উঠেছি, আসরের নামাজ পড়তে উঠেছি, একটু দেরি হয়ে গেছে, জামাত হয়ে গেছে, আমি একাই নামাজ পড়লাম, সব মুসল্লি প্রায় বেরিয়ে গেছেন, একটু
পাশেই একজন মুসল্লি রেহালের উপরে কোরআন পড়ছে, রেহালের উপরে কোরআন রেখে পড়ছেন, আমি নামাজ পড়লাম। নামাজের পরে সালাম ফেরানোর পরে তসবি করতে করতে ওইদিকে তাকিয়ে দেখছি যে না, ওটা তো কোরআন নয়, ওটা অন্য একটা বই পড়ছে, অন্য একটা কিতাব পড়ছে। কিতাবটা আমি জানি, আমিও পড়েছি এক সময়। তো আমি একটু ঘনিষ্ঠ হলাম, কাছে গেলাম, গিয়ে দেখছি কোন পাতাটা পড়ছে, কারণ এই কিতাব অনেকদিন আগে আমি পড়েছি। অজস্র জাল জয়ীফ, ভুল ভাল হাদিসে পরিপূর্ণ, এমন সব হাদিস যেগুলোর ডাইরেক্ট কোরআনের সাথে সংঘর্ষ আছে, এমন সব হাদিসে পরিপূর্ণ আছে ওই কিতাবটা। আমি দেখলাম কোন পাতাটা পড়ছে, তারপর আমি দেখলাম যে ও যে পাতাটা পড়ছে সেই পাতায় এই হাদিসটা আছে। আসলে এটা হাদিস না, হাদিসের নামে এটাকে ঢুকিয়ে দেয়া হয়েছে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটাও কথা বলবেন না যে কথাটা আল্লাহর কোরআনের বিরুদ্ধে চারণ করে। এটা কি তিনি বলতে পারেন? কখনোই তিনি বলেন না। ওখানে বলা হচ্ছে, নবী সাল্লাম নাকি বলছেন, হে আমার উম্মত, রাতের বেলা ঘুমানোর আগে তিনবার আমার নামে দরুদ পড়ে অবশ্যই ঘুমাবে, এটা জান্নাতের মূল্য দেয়া হয়ে যাবে। হাদিস ওখানে লেখা হয়েছে, ঘুমানোর আগে তিনবার আমার নামে দরুদ পড়ে ঘুমাবে, জান্নাতের মূল্য দেয়া হয়ে যাবে। তার মানে আল্লাহ যে মহা নিয়ামতে পরিপূর্ণ জান্নাত রেখেছেন, তার মূল্য হচ্ছে ঘুমানোর সময় রাসূলের নামে তিনবার দরুদ। আমি ওকে বললাম, ভাই আপনি এটা পড়ছেন হাদিস, ঠিক আছে কোরআন নামান, একটা কোরআন নামান এখনই। কোরআন বের করলো, আমি বললাম আমি একটা আয়াত আপনাকে দেখাচ্ছি, এই আয়াতটার মানে আপনি আপনার মোবাইলে দেখে নেন। এই আয়াতটার মানে জান্নাতের মূল্য, জান্নাত যারা পেতে চায় আল্লাহর কাছে আছে জান্নাত, ওটা অনেক দামি জিনিস, ওর দাম দিতে হবেই, আল্লাহ নিজে বলেছেন এর মূল্য দিতে হবে। যারা জান্নাত পেতে চাইবে তাদেরকে আমি মূল্য নেবই তাদের কাছ থেকে, আল্লাহ নিজে বলেছেন। কি মূল্য নেবেন দেখুন, এই আয়াতটাই আছে সূরা আত-তাওবা। আমি ওকে বললাম একবার খুলে দেখুন সূরা আত-তাওবা 111 নম্বর আয়াত, আল্লাহ নিজেই বলেছেন আমার কাছে জান্নাত, জান্নাত যে পেতে চায় তাকে এই মূল্য দিতে হবে। সমানে ভাইরা, জান্নাত খুব কঠিন পাওয়া, কিন্তু আল্লাহ যখন মূল্য বলে দিয়েছেন এই মূল্য যদি আমরা দিই আমরা পাবো ইনশাআল্লাহ আজিজ। কি মূল্য বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ও আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটা বাক্য সব কথার মধ্যে এসেছে। আল্লাহ বলছেন নিঃসন্দেহে আমি আমার জান্নাতকে বিক্রি করেছি আমার মুমিন বান্দাদের কাছে। কিসের বিনিময়ে? কি মূল্য নিয়েছি? আমার মুমিনের জান আর মাল। আল্লাহ বলছেন মুমিনের জান আর মালের বিনিময়ে আমি তাদেরকে জান্নাত দেব, কোনো সন্দেহ নেই এতে। তাহলে জান্নাতের মূল্য হচ্ছে মুমিনের জান আর মাল। আপনি জান আর মাল আল্লাহকে বিক্রি করবেন, আল্লাহ আপনাকে জান্নাত বিক্রি করবেন। একদম পরিষ্কার বলা হয়েছে বাইআতুম বিহ, ওই আয়াতের শেষে গিয়ে আল্লাহ বলেছেন বাইআতুম বিহ, এটা হচ্ছে কেনা বেচা। আল্লাহ নিজেই বলছেন এটা আমার সাথে মুমিনের কেনা বেচা, আমার জান্নাত আমি বিক্রি করব। কে আছে নেবে? যে নিতে চায় মূল্য দেবে তার জান আর মাল আমাকে, এটা কেনা বেচা। আমার ভাইরা, এইখান থেকে আজকের বয়ান শুরু হবে। এতক্ষণ ভূমিকা রাখছিলাম, এখান থেকে মূল বক্তব্য শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আমরা চাই, আর আল্লাহ বলেছেন জান আর মাল আমাকে বিক্রি করে দিতে হবে। আচ্ছা, বিক্রির ধারণাটা কেন দিলেন তিনি? বিক্রির ধারণাটা কেন দিলেন? বায়াতুম বিহ এই শব্দটা কেন বললেন একটু লক্ষ্য করুন। মনে করুন আমার ঘরে ছিল একটা ছাগল, আমার ঘরে একটা ছাগল ছিল, আমি আমার ঘরের এই ছাগলটা, আমার ঘরের এই ছাগলটা আমি আপনাদের পাড়ার তৌফিক ভাইকে আমি আমার ঘরের ছাগলটা 5,000 টাকায় বিক্রি করেছি। আমার ছাগল 5,000 টাকায় আমি এই পাড়ার তৌফিককে বিক্রি করেছি। বিক্রি করার পরে ও 5,000 টাকা আমাকে দিয়েছে আর আমার কাছ থেকে ছাগলটা নিয়েছে। এখন এই যে 5,000 টাকা আমাকে ও দিয়েছে, এই 5,000 টাকাকে আমি যা খুশি তাই খরচ করতে পারি না? পারি না, পারি। এটা আমার নিজের এখতিয়ারে আছে, এটা আমার এখতিয়ারে আছে, আমি যেমন খুশি খরচ করব। ঠিক তেমনি আমার ছাগলটা যখন আমি তৌফিককে বিক্রি করেছি, তৌফিক ওই ছাগলটাকে রাখবে না কুরবানি করবে না আকিকা করবে না জবাই করে খাবে না বিলি করে দেবে, এটা কি ওর এখতিয়ারে? না, ওর এখতিয়ারে। এখন আমি ছাগলটা বিক্রি করে ওকে আর বলতে পারি না যে ভাই ছাগলটা বিক্রি করেছি কিন্তু তুমি ওকে রোদে বাঁধবে না, ছায়াতে রাখবে, ঘরে রাখবে,
ওকে বিক্রি করবে না, ওকে কেটে খাবে না, ওকে আঁকিকা দেবে না, এসব বলতে পারি কি? বলতে পারি না। ঠিক যেমন ও বলতে পারে না যে 5,000 টাকা দিয়েছি হুজুর, এই 5,000 টাকা যেন আপনি খরচ করবেন না, ব্যাংকে রেখে দেন, এটা বলতে পারবে ও? বলতে পারবে না। বিক্রি হচ্ছে এরকম জিনিস, বিক্রি হয়ে যাওয়ার পরে বিক্রিত সম্পদের উপরে আমার আর কোনো অধিকার থাকে না। এই জন্য আল্লাহ বললেন বান্দা জান্নাত আমি বিক্রি করব। তার মানে তোমাদের মধ্যে থেকে যারা যারা জান্নাত কিনতে পারবে, তারা জান্নাতে আসার পরে তোমাদের মধ্যে থেকে যারা যারা জান্নাতে আসবে, জান্নাতটাকে কিনে নিতে পারবে, তারা জান্নাতটা কেনার পরে, জান্নাতে প্রবেশের পরে জান্নাতে তারা যা খুশি করবে, আমার দিক থেকে কোনো বাধা থাকবে না, আমার দিক থেকে তারা কোনো বাধা পাবে না। জান্নাতে আসার পরে তারা যা খুশি করবে, কারণ জান্নাতটাকে আমি তাদের বিক্রি করেছি, যা খুশি করবে জান্নাতে, কোনো বাধা থাকবে না। ঠিক একইভাবে তারা কি বিক্রি করেছে জান্নাতের জন্য, আমরা কি বিক্রি করবো জান্নাতের জন্য? আমাদের জান আর মাল, যেই আমরা ওই ছাগলের মতো জান আর মালটা বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, তার মানে এখন থেকে এই জীবন আর আমার সম্পদ। জান আর মাল মানে মাল হচ্ছে তো সম্পদ, মাল মানে আমার সম্পদ, আমার উপার্জিত ধন সম্পদ, আমার সন্তান সন্ততি, আমার জমি জায়গা, আমার ব্যবসা বাণিজ্য, এগুলো সব আমার মাল। আর জানটা কি? জান হলো আমার চিন্তা ভাবনা করার যোগ্যতা, আমার পরিশ্রম করার সামর্থ্য, আমার সময়, আমার জীবন, আমার রক্ত, এই শক্তি সামর্থ্য অ্যাজ এ হোল, এগুলো সব হচ্ছে আমার জীবন, আমার জান। তাহলে আমি যখন আমার আল্লাহকে জান্নাতের জন্য আমার সম্পদ, আমার মাল আর আমার জান বিক্রি করে দিয়েছি, তার মানে এখন থেকে আমার কোনো সম্পদ আমি আর আমার মতো করে খরচ করতে পারি কি? আর পারি না, কারণ ওটা আল্লাহকে বিক্রি করেছি। এখন থেকে আমার প্রত্যেকটা সম্পদ খরচ হবে আমার আল্লাহ যেমনভাবে বলেছেন তেমনভাবে। ঠিক এখন থেকে আমার জীবন, আমার জান তেমনভাবে ব্যয় করা হবে, আমার চিন্তা, আমার ভাবনা, আমার যোগ্যতা, আমার পরিশ্রম, আমার মেধা, আমার রক্ত সব ব্যয় হবে কেমনভাবে? আমার আল্লাহ যেমনভাবে চাইবেন, এটাই তো বিক্রি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কিনে নিয়েছি তোমাদের জান আর মাল, বিনিময়ে দিয়েছি তোমাদের জান্নাত। আমার ভাইয়েরা, আরও সহজ করি এই ব্যাপারটাকে, আমি আরও সহজ করি, এটা এমন একটা ইম্পর্টেন্ট বিষয়, জান্নাতের পিছনে দৌড়াচ্ছি, জান্নাতের আশায় দৌড়াচ্ছি, কিন্তু ভুল হয়ে যাচ্ছে, জান আর মাল বিক্রি করে দেওয়ার পরেও, ওই ছাগলের মতো বিক্রি করে দেওয়ার পরেও তার লেজ ধরে টানাটানি করছি, ঠ্যাং ধরে টানাটানি করছি, হবে না। জান্নাতের জন্য জান আর মাল বিক্রি করেছি, তারপরেও আমি আমার ইচ্ছা মতো জান আর মালকে খরচ করছি, হবে না, জান্নাত হবে না। এবার উদাহরণ নেন, বুঝতে সহজ হবে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে যখন মসজিদ থেকে আমাদের ডাক দেয়া হয়, নামাজের জন্য ডাক দেয়া হয়, যখন আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে ডাকে এসো নামাজের জন্য, এসো কামিয়াবির জন্য, তখন আমি আমার জীবনের যে কোনো ইম্পর্টেন্ট কাজ করি না কেন, যে কোনো ইম্পর্টেন্ট কাজ, আপনি যদি দর্জির মেশিনে বসে থাকেন ওটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপারই না, ওটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপারই না। ইম্পর্টেন্ট ব্যাপার কোনটা? ইম্পর্টেন্ট ব্যাপার হলো যখন এই যে জি আমাদের G20-র মিটিং হলো, আমাদের দেশে G20-র মিটিং হলো না, সারা বিশ্বের সব থেকে সেরা সেরা শক্তিশালী 20টা রাষ্ট্রপ্রধানদের নিয়ে মিটিং হচ্ছিল, এই মিটিং চলছে, পৃথিবীর সেরা সেরা 20টা রাষ্ট্রপ্রধানদের মিটিং চলছে, আর মনে করুন সেখানে তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোগান আছে, মনে করুন তুরস্কের রাষ্ট্রপ্রধান এরদোগান আছে, আর এই সময় যদি মসজিদের মিনার থেকে আজান ভেসে আসে, তাহলে যত রাষ্ট্রপ্রধানের সাথেই এরদোগান মিটিং করুক না কেন, মাগরিবের আজান হয়েছে, তার মানে এখনই নামাজ শুরু হবে, উইদিন 2-3 মিনিটস, তাই না? 2-3 মিনিটের মধ্যে নামাজ শুরু হবে। সুতরাং এরদোগান তখন পৃথিবীর যে কোনো রাষ্ট্রপ্রধান থাক না কেন, তাদের মাঝখান থেকে শুধু এই কথা বলে উঠে যাবে যে যার হাতে আমার জীবন আর মৃত্যু, যার নির্দেশিত পথে আমি জীবন চালাই, আমার দেশের জীবন চালাই, তার আহ্বান এসেছে, আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে নামাজে। এটা হচ্ছে নিজের জানকে আল্লাহর জন্য বিক্রি করে দেয়া। জান মানে সময়। আমাদের যখন কারো মৃত্যু হয় আমরা কি বলি? ওর সময় শেষ হয়ে গেছে, তাই বলি না? আমাদের যখন কারো মৃত্যু হয় আমরা বলি ওর সময় শেষ হয়ে গেছে, তার মানে সময়ের সমষ্টি তো জীবন,
সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকে এসো আমার নামাজের জন্য এসো নামাজের জন্য তখন আপনি কি কাজ করছেন কত ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট আছেন কত জরুরি প্রয়োজন আছেন ভুলে যান ভুলে যেতে হবে তখন নামাজে হাজির হতে হবে নামাজে হাজির হওয়াটাই তখন হচ্ছে ওই কেনাবেচার শর্ত পূরণ করা কারণ আপনি তখন আল্লাহর ডাকের থেকে আর কোনো মূল্যবান ডাক নিতে পারেন না হতে পারে ওই সময় আপনার সন্তান খুব প্রিয় আদরের সন্তান সে বলছে আব্বু আমাকে এখন রাতের ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে ওখানে নিয়ে চলো আপনার স্ত্রী ওই সময় হয়তো আপনার হাতে বাজারের ব্যাগটা ধরিয়ে দিয়েছে এখনি নিয়ে আসতে হবে কারণ আমার গুনগুনাই আসছে এখনি আনতে হবে হতে পারে পৃথিবীর যে কোনো ইম্পর্টেন্ট ডাক আপনার কিন্তু আল্লাহর ডাকের থেকে ইম্পর্টেন্ট হবে না এটাই হচ্ছে আল্লাহর কাছে নিজের জান আর মালকে বিক্রি করে দেওয়ার চূড়ান্ত নমুনা আমার ভাইরা ভেবে দেখেছেন কেন পাঁচবার ডেলি এই ডাকটা আসে আমাদের কাছে কেন পাঁচবার আমাদের কাছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকটা আসে কি কারণ ওটা একবার হলেও হতো আমরা যদি পাঁচবার গিয়ে সিজদা অবনত হই আল্লাহর কি সম্মান আর মর্যাদার কিছু বেড়ে যায় নাকি আমাদের সিজদার মধ্যে দিয়ে কি আল্লাহর সম্মান বেড়ে যায় পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো সৃষ্টি তার আচরণ দিয়ে রাব্বুল আলামিনের সম্মান আর মর্যাদায় কোনো ইজাফা কোনো বাড়তি বাড়াত আনতে পারবে না আল্লাহ নিজেই নিজের সম্মানে সম্মানিত তাই না তাহলে আমরা যখন নামাজের জন্য যাই আমি এক মিনিট থামাচ্ছি কারণ আমি বলেছি পুরো মনোযোগটা আমার চাই মনোযোগ অন্যদিকে হলে আমি কত থামিয়ে রাখবো ইম্পর্টেন্ট কথা এই সময় মনোযোগ বিচ্ছিন্ন হলে কথা বলা যাবে না সবার মুখ এদিকে ফিরলে তারপর আমি কথা শুরু করবো ইনশাল্লাহ আমার ভাইরা আল্লাহর সাথে কেনাবেচার কথা হচ্ছে পৃথিবীর যে কোনো জিনিসের থেকে ইম্পর্টেন্ট ফলে পুরো মনোযোগ এদিকে আমি চাইব আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাদের জন্য ডেলি একবার মসজিদে হাজির হওয়া বাধ্যতামূলক করতে পারতেন তো পারতেন না আল্লাহ যদি পাঁচবারের বদলে একবার ডাক দিতেন আমাদের হাইয়া আলা সালা বলে আল্লাহ রাব্বুল আলামিন যদি পাঁচবারের বদলে একবার হাইয়া আলা সালা বলে আমাদের ডাক দিতেন তাহলে কি আমরা আমাদের মধ্যে পৃথিবীর কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে বলতো আল্লাহ কেন একবার ডাক দিলে কারো এখতিয়ার থাকে না আল্লাহর সিদ্ধান্তের উপরে প্রশ্ন করার অবকাশ কারো থাকে না আল্লাহ রাব্বুল আলামিন নিজে গুনায়ে গুণান্বিত তাই তার নাম আল্লাহ স্বয়ম্ভূ স্বয়ম্ভূ যার সিদ্ধান্তের উপরে কেউ সিদ্ধান্ত দিতে পারে না যার কথার উপরে কেউ প্রশ্ন রাখতে পারে না যার সামনে হাসরের মাঠে যার সামনে কেউ চোখ তুলে তাকাতে পারবে না জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কেউ দাঁড়াতে পারবে না এমন মহা ক্ষমতা সম্পন্ন রাব্বুল আলামিন তিনি পাঁচবার ডেকেছেন আমাদের নামাজে কেন আসল হকিকত হলো আমরা সম্মানের ভাইরা আমরা নামাজ পড়ি সামনে রমজান আসছে রমজানের রোজাও রাখবো ইনশাআল্লাহ আজিজ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান পর্যন্ত পৌঁছে দেবেন আল্লাহ আমাদেরকে পৌঁছে দিন আবার হজের মরশুমে আমরা হজও করব রমজানের ভিতরে জাকাতও অনেকে দেব কালেমা তো পড়েই আমরা তাহলে ইসলামের এই যে পাঁচটা স্তম্ভ কালেমা নামাজ রোজা হজ জাকাত পাঁচটি স্তম্ভই আমরা কম বেশি সবাই করি কিন্তু একটাও কেন করতে বলেছেন না কেন এর ভিতরে কি কারণ আছে কোন হাকিকত আছে এর ভিতরে এটা না জেনেই করি না বুঝেই করি এরই কারণে আমরা এই সমস্ত মূল্যবান আমলগুলো করেও এর কোনোই কল্যাণ লাভ করতে পারি না প্রত্যেকটা আমল একটা নির্দিষ্ট কল্যাণ দেবার জন্য আল্লাহ পাঠিয়েছেন নামাজ তার একটা নির্দিষ্ট ফায়দা আছে অসংখ্য ফায়দা কিন্তু তার মূল যে কল্যাণ ওটা একেবারেই স্বতন্ত্র আর আমি বিশ্বাস করি আমি বলার পর আপনাদের মনে হবে তাই তো এই বিষয়টা তো নামাজের সাথে আমাদেরকে জানানো হয়নি মনে হবে আমি একইভাবে রোজার কথা আলোচনা করবো ইনশাআল্লাহ আজিজ তখন মনে হবে তাই তো রমজানের সাথে এই বিষয়টা এত ঘনিষ্ঠ এবং এটার জন্যই রমজান এটা তো আগে জানা ছিল না ব্যাপারটা হচ্ছে মুসলিম সোসাইটির এটাই সমস্যা আমরা করি আমরা কালেমা নামাজ রোজা হজ জাকাত করি
কিন্তু এর মধ্যে যে সুনির্দিষ্ট কল্যাণ যে সুনির্দিষ্ট লক্ষ্য ওটা না জানার কারণে ওই কল্যাণটা আমরা পাই না তাহলে শুরু করেছিলাম কোথায় আমি আল্লাহর কাছে বিকৃত হয়ে গেছি শুরু করেছিলাম কোথায় আমরা প্রত্যেকই আল্লাহর কাছে আমাদের জান আর মালকে বিক্রি করেছি জান্নাতের আশায় এটা দিয়ে শুরু করেছিলাম এখন আপনি যে বিক্রি করেছেন আপনি যে আপনার জীবনটা বিক্রি করেছেন আপনার মালটা বিক্রি করেছেন আল্লাহকে ওর প্রতি আপনার আর কোনো অধিকার নেই কিন্তু ইবলিস তো থেমে থাকবে না ইবলিস থেমে থাকবে নাকি ইবলিস তো থেমে থাকবে না সে তো প্রতিনিয়ত আর ইবলিস তো ইবলিস হায় রে ও এমন এক ইবলিস যে আদম আলাইহিস সালামের আগে মানে আমাদের সবার আদি পিতারও আগে সৃষ্টি হয়েছে আলমে বরজাখে ও ঘুরে বেড়িয়েছে জান্নাতের মতো নিরাপদ জায়গায় জান্নাতের থেকে নিরাপদ জায়গা আছে নাকি ভাই জান্নাতের মতো নিরাপদ জায়গায় আদম আলাইহিস সালাম আর তার স্ত্রীকে ও আল্লাহ নাফরমানি করে ছাড়িয়েছে নাকি ভুল বললাম আদম আলাইহিস সালামকে আর তার স্ত্রীকে জান্নাতের মতো নিরাপদ জায়গায় গন্ধম ফল খাইয়ে ছাড়িয়েছে তার মানে বুঝতে পারছেন ক্ষমতাটা কত আল্লাহর কাছ থেকেও নিয়েছে আবার এই দুনিয়ায় প্রথম মানুষ আসছে ইবলিসকে আল্লাহ তার সাথে পাঠিয়েছে যাও তুমি এদের পিছনে লাগবে যাও ঠিক আছে ছেড়ে দিলাম এরপরে এই পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের কর্মকাণ্ড ইবলিস নিজে চোখে দেখেনি সমস্ত নবীদের কর্মকাণ্ডও দেখেছে আবার নবীদের সাথে যারা সব থেকে বড় শত্রুতা করত নমরুদ ফিরাউন এই যুগের যত বড় বড় কাফের আজকের যুগের যারা বড় বড় কাফের এ সবার আসল গুরু আসল মাথাকে ওই ইবলিস তাহলে তার অভিজ্ঞতা এত তার হাতিয়ার এত তার সঙ্গী এত শিষ্য এত সারা বিশ্বব্যাপী সমস্ত ক্ষমতা তার কুক্ষিগত সেই ইবলিস সে চাইবে না আলিমুদ্দিন মাওলানা রফিকুল ইসলাম কিংবা এই গাবতালার কোনো মানুষ ও ইবলিস চাইবে না যে আল্লাহর কাছে জান আর মাল প্রকৃতপক্ষে বিক্রি করে দিক এটা ইবলিস চাইবে না কারণ জানে জান আর মাল যদি কেউ আল্লাহর কাছে ঠিকঠাক বিক্রি করে দিতে পারে জান্নাত সে কিনে নেবে কারণ আল্লাহ ঘোষণা করেছে জান্নাত কিনে নিয়েছে সেই জন্য চাইবে না তাই না তাহলে রইল কি আমি চাইছি জান আর মাল বিক্রি করে দেবো আল্লাহ চাইছে বান্দা জান আর মাল বিক্রি করে চলে এসো জান্নাতে আপনাদের কি মনে হয় আল্লাহ কি চান যে তার বান্দারা দলে দলে জাহান্নামে যাক এটা আল্লাহ চান না আল্লাহ চান তার বান্দাদের সবাই জান্নাতে আসুক আল্লাহ রাব্বুল আলামিন চান তার বান্দাদের সবাই দলে দলে কাতারে কাতারে জান্নাতে আসুক তাই আল্লাহ চান বান্দা বিক্রি করে দাও তোমার জানমাল চলে এসো জান্নাতে চলে এসো জান্নাতে মাঝখানে ইবলিস প্রতিনিয়ত প্রতিনিয়ত ইবলিস ফন্দি আছে বান্দাকে রুখতে হবে জান আর মাল বিক্রি করলে হবে না রুখতে হবে ও কি করে রুখেছে বলুন তো কি করে রুখেছে ইবলিস যেটা করেছে ইবলিস যেটা করেছে এই দুনিয়াটাকে সুন্দর থেকে সুন্দরী রমণীর থেকে বেশি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে পেশ করেছে ইবলিস আমাদের সামনে এই দুনিয়াটাকে অত্যন্ত সুন্দর ভোগ্য বস্তু করে আমাদের সামনে পেশ করেছে পৃথিবীটাকে এত সুন্দর আমাদের চোখের সামনেও হাজির করছে প্রতিদিন প্রতিনিয়ত যে আপনি চাইলেও এই দুনিয়া থেকে আর মুখ ফিরিয়ে থাকতে পারবেন না আপনি চাইলেও দুনিয়া থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবেন না তার একটা নমুনা হচ্ছে দেখুন এটা মোবাইল এটা এমন এক বিষাক্ত উপাদান এমন এক বিষাক্ত উপাদান যে এই পৃথিবীর মেধা জ্ঞান যোগ্যতা এই পৃথিবীর মানুষের গড়পড়তা ইমান সব এক নিমেষে শোষণ করে নেবার মতো ক্ষমতা রাখে এটা এটা সেই ডিভাইস যা ইবলিস আমাদের সামনে এখন ব্যাপকভাবে হাজির করেছে আপনি 1 কিলো চাল কিনে খাবেন 50 টাকা লাগবে কিন্তু মোবাইল কোম্পানিগুলো ডেটা আপনাকে ফ্রি দিয়ে দেবে ডেটা ফ্রি দিয়ে দেবে কেন কারণ এটা দাজ্জালি ফিতনা তাহলে ইবলিস দুনিয়াটা আমাদের সামনে খুব সুন্দর করে পেশ করেছে যাতে দুনিয়া নিয়ে আমরা পাগল হয়ে থাকি দুনিয়া নিয়ে আমরা মেতে থাকি যে যত বেশি দুনিয়া নিয়ে মেতে থাকবে সে তত আল্লাহর সাথে ওই যে কেনা বেচা করেছে ওই কেনা বেচা শর্ত লঙ্ঘন করবে আমি কি বোঝাতে পারছি
যে বেশি দুনিয়াকে যত বেশি দুনিয়াকে আঁকড়ে ধরবে, কারো একটা একতলা ঘর আছে, তার পাশের বাড়ির দুতলা ঘর, এর মনে হলো আমি একতলায় কেন সন্তুষ্ট থাকবো, দুতলা কেন হবে না, একতলা থেকে দুতলায় ওঠার জন্য কম্পিটিশন শুরু করলো। দুতলা হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে যে সব রুমগুলো পাথর হয়নি কেন, এখন আমার পাথর বানাতে হবে, সব কটা রুম পাথর। এরপরে গরম পড়েছে, এসি দরকার, এই গরমে থাকা যায় না, এসি লাগবে। মসজিদে কি সুন্দর, রোজার মাসে গিয়ে এসিতে নামাজ পড়ি, আর ঘরে এসি না হলে বিকালে ঘুমানো যায় না, এসি প্রয়োজন, এসি। কিন্তু দেখুন তার সামর্থ্য কম, যে এত কিছু ভাবছে তার সামর্থ্য কম, এতটাই সামর্থ্য যে সে হয়তো 10,000-12,000 টাকা মাসে মাইনে পায়, এই মাইনেই একটা দুতলা ঘর, চারিদিকে পাথর, এসি, এগুলো সম্ভব নয়। সে ভাবছে কী করে হবে, আমার দরকার, কী করে হবে। ইবলিস তার মাথায় বারবার দিচ্ছে এগুলো দরকার, এগুলো না হলে, এগুলো না হলে ইউ উইল বি রিগার্ডেড অ্যাজ এ ব্যাকওয়ার্ড পার্সন, এগুলো না হলে তোমাকে ব্যাকওয়ার্ড পার্সন, পিছিয়ে পড়া মানুষ বলবে লোকেরা, তোমার স্ত্রীর কাছে তোমার মর্যাদা থাকবে না, তোমার ভাইরা ভাই এসে বাঁকা চোখে দেখবে, কারণ তার তিনতলা বাড়ি। সুতরাং এগুলো তোমার দরকার, ইবলিস মাথায় বারবার দেবে, অশ্বাসা দেবে, আর আপনার সামর্থ্য নেই, আপনি ইমানদার মানুষ, ভাবছেন কী করে হবে বাবা, আমি তো চুরি চুরি করতে পারবো না। ইবলিস তখন বলল ঠিক আছে আমি আসান করে দিচ্ছি, ইবলিস বলল আমি আসান করে দিচ্ছি, চুরিও করতে হবে না আর দুনিয়ার পিছনে ছুটবে তুমি, আমি এমন ব্যবস্থা করে দিচ্ছি। কি করলো, হঠাৎ একদিন আপনার মোবাইলে ফোন চলে এলো, আপনার মোবাইলে ফোন চলে এলো, ফোন করে বলল হ্যালো আই এম কলিং ফ্রম বাজাজ ফাইন্যান্স, আমি বাজাজ ফাইন্যান্স থেকে বলছি, আপনার কি এসি দরকার অথবা আপনার ডবল ডেকার 300 লিটারের ফ্রিজ দরকার এই গরমে, একেবারেই বিনা ডাউন পেমেন্টে, খুবই কম প্রসেসিং ফিজ আমরা দিচ্ছি, লোন দিচ্ছি, চলে আসুন। যে ব্যক্তি প্রতিদিন প্রতিনিয়ত ভাবছিল তার এসি দরকার, পয়সা নেই, চুরিও করতে পারে না, সে এখন কিন্তু একটা সুযোগ পেয়ে গেল, বাজাজ ফাইন্যান্সে চলে গেল আর সেখান থেকে সুদের ভিত্তিতে লোন নিয়ে নিল। লোনগুলো তো এমনি দেয় না, না সুদ নেয় না, সুদই লোন নিয়ে নিল, নিয়ে ঘরে এসি লাগিয়ে নিল। এবারও প্রতি মাসে মাসে 2,000 টাকাও শোধ করবে, কিন্তু সুদের সাথে সম্পর্কিত হয়ে গেল। দেখছেন, দুনিয়া কামানোর জন্য এসি না হলেও চলতো, এই ভারতবর্ষে, এই ভারতবর্ষে এখন, এখন এই ভারতবর্ষে 96% মানুষের ঘরে এসি নেই, কিন্তু আমার এসি দরকার, কারণ ইবলিস আমাকে প্ররোচিত করেছে, সে সুদের দ্বারস্থ এসি নিয়ে নিল। আমি যেখানে ছিলাম তা হলো এই পৃথিবীটাকে ইবলিস আমাদের সামনে সুন্দর থেকে সুন্দর করে সাজিয়ে আমাদের সামনে পেশ করেছে, আর আমরা পৃথিবীকে আরও বেশি আঁকড়ে ধরছি, ফলে আমরা যে যত পৃথিবীকে আঁকড়ে ধরবে তাকে তত রোজগার করতে হবে, তত রোজগার করতে হবে না। আপনার একটা সাইকেল আছে, আপনি প্রতিদিন সাইকেলে করে চুনির মাঠে যান, প্রতিদিন সাইকেলে করে যান, সাইকেলের জন্য বাড়তি কিছু খরচ হয় না, কিন্তু যখনই আপনি মোটরসাইকেল নেবেন তখন মোটরসাইকেল নেবার খরচও বেশি ও তেলের খরচও বেশি, এই খরচগুলো যখনই আপনাকে করতে হবে তখন রোজগারও বেশি করতে হবে, রোজগার যখন বেশি করতে হবে তখন আপনি যে কাজই করুন তাতে বেশি কাজ করতে হবে। ইবলিস কিন্তু এই ফেজ এই এইতেই ঢুকিয়েছে আমাদের, আরও চাই, আরও চাই, আরও চাই, এই আরও চায় ঢুকে ওদিকে নামাজ, আজান, আর আমি ভাবছি না না আমার হাতের কাজটা ক্যান্সেল করতে হবে, কারণ কালকে মাল যাবে, কালকে ভোরবেলা আমাকে হাটে এই মালগুলো সব নিয়ে যেতে হবে, সুতরাং কোনোভাবেই এখন নামাজে যাওয়া যাবে না, ঠিক আছে আমি পড়ে দেবো। মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে এশার 4 রাকাত নামাজ, ও বাবা 12 মিনিট চলে যাবে মসজিদে 4 রাকাত নামাজ, 12 মিনিট, তারপরে আবার সুন্নত বেতের এইসবগুলো পড়তে গেলে আরও 15 মিনিট, সুতরাং সব মিলিয়ে 27 মিনিট, না না 27টা মিনিট সময় নষ্ট করা যাবে না, আমাকে কাজ করতে হবে। দেখছেন, আল্লাহ ডাকছে হাই আলা সলা, আর আমি ভাবছি আমাকে কাজ করতে হবে, এটাই হচ্ছে ফিতরত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় থাকতে থাকতে তার বান্দারা যাতে দুনিয়া থেকে মুখ ফেরানো প্র্যাকটিস করতে পারে, প্র্যাকটিস করতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 5 বার প্র্যাকটিসের সুযোগ দিয়েছেন, হাইয়া আলা সলা, হাইয়া আলাল ফালা, হাইয়া আলা সলা, হাইয়া আলাল ফালা, প্রতিদিন 5 বার বান্দা প্র্যাকটিস করবে, সে যত ইম্পর্টেন্ট কাজ করুক, যত ইম্পর্টেন্ট কাজ করুক না কেন, এমনকি যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থায়, ইসলামের ইতিহাস তাই সাক্ষ্য দেয় না, যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থায় আজানের আওয়াজ অথবা সূর্য ডুবে যাচ্ছে দেখেছে, সঙ্গে 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 পিছনের একদল তারা আগে সালাতুল খওফ পড়ে নিলেন, পড়ে নিয়েই সামনের সারিতে চলে এসে সামনের ভাইদেরকে জায়গা করে দিলেন, তোমরা চলে যাও পিছনে গিয়ে, তোমরা নামাজ আদায় করো, আমরা যুদ্ধ করছি। কল্পনা করছেন
আল্লাহর ডাকের কাছে কিভাবে বান্দাকে মাতানত করতে হয়। নামাজের তাহলে প্রাণটা কি, নামাজের মূল লক্ষ্য কি? নামাজের মূল লক্ষ্য হলো প্রতিদিন এই অভ্যাসে বান্দাকে অভ্যস্ত করা হয়, বান্দা এই দুনিয়ায় থাকতে থাকতে এই দুনিয়ার গুরুত্বকে কম দাও, আল্লাহর ডাকের গুরুত্ব বেশি দাও। দুনিয়ায় থাকতে থাকতে দুনিয়ার গুরুত্ব কম দাও, আল্লাহর ডাকের গুরুত্ব বেশি দাও। কারণ তোমার সময়, তোমার জীবন, তোমার শক্তি সামর্থ্য তুমি কবেই বিক্রি করে দিয়েছো তোমার আল্লাহকে, ওটা তোমার আর নেই, তোমার আল্লাহর হয়ে গেছে। সুতরাং যখন তোমার মালিকের ডাক আসে তখন তার ডাকে সাড়া দাও। এই সাড়া দেওয়া অভ্যাস করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেইলি 5 বার নামাজের এ করেছেন। সময়টা দেখুন, এটা হচ্ছে নামাজের হকিকত। সময়টা দেখো, বান্দা বলতে পারে আল্লাহ তুমি ডাকলে তো ডাকলে, একবার সকাল 8টায় ডাকতে পারতে, একবার দুপুর 12টায় ডেকেছো ঠিক আছে, আবার একবার 3টেই ডাকো, একবার 5টায় 5:30টায় ডাকছো তাও ভালো, আর একবার সন্ধ্যে 7টা 7:30টায় ডাকছো ঠিক আছে, কিন্তু সারাটা রাত সন্ধ্যা থেকে বা রাত্রি 11টা থেকে বা 12টা থেকে মোবাইল ঘাঁটতে 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 রাত্রি 2:30টার সময় চোখটা টাটিয়ে গেছে, ব্যথা করে গেছে, এবারে মাত্র ঘুমিয়েছি আল্লাহ, আর সেই সময় রাত 4:30টার সময় তোমার বান্দা হাই আলা সলা বলে ডাকবে? তুমি তো 8টায় ডাকতে পারতে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন কোন সময়? ডাকছেন ইচ্ছা করে সেই সময় যখন বান্দার ঘুমটা খুব আরামদায়ক, যখন বান্দার ঘুমটা খুব মজাদার, সেই সময় আল্লাহ ডাকছে এসো নামাজের জন্য। কেন বলুন তো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্র্যাকটিস করাচ্ছেন, যত আরামের মধ্যেই থাকো, যত আরামের মধ্যেই থাকো না কেন, প্র্যাকটিস করো, আমার ডাক এলে পৃথিবীর সমস্ত আরামকে হারাম মনে করে আমার ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ প্র্যাকটিস করাচ্ছে। আমার ভাইরা জানেন এ ডাকের মূল্য কত বেশি? এ ডাকে যারা সাড়া দিয়েছিলেন তারা কেমন ছিলেন? একটা ঘটনা বলি, সময় এত দ্রুত যাচ্ছে যে বাকিগুলোর হকিকত কখন বলো তাই চিন্তা হচ্ছে। ওয়াকিল ইবনে হাইয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনি, আমি এই ঘটনাটাকে খুব সংক্ষিপ্ত বলবো, একদম 2-1 মিনিটে বলে দেবো, কারণ এটা অনেক বড় ঘটনা, কিন্তু দুনিয়ায় থাকতে থাকতে আল্লাহর ডাকে সাড়া দেওয়া কেমন হয় শুধু এটুকু বলবো। ওয়াকিল ইবনে হাইয়ান মদিনার একজন প্রখ্যাত সাহাবি, আর তিনি মদিনার একজন অত্যন্ত সুন্দরী বিদুষী মেয়েকে তার তারিফ শুনে, কারণ মদিনার মহিলাদেরকে চোখে তো দেখা যেত না, তারা সব পর্দা করে থাকতেন, এখনকার মতো রাস্তাঘাট তো খোলা ঘুরতেন না, ফলে ইনি দেখেননি কোনো দিন, কিন্তু শুনেছেন অসাধারণ সুন্দরী, ততটাই বাগ্মী, ততটাই বিদুষী জ্ঞানী এক মহিলা আছেন এই মদিনায়। তো তাকে মনে মনে খুবই আকাঙ্ক্ষা পোষণ করেছেন যে আমাকে আল্লাহ যদি নসিবে দেন আমি এই মহিলাকে বিয়ে করব। ভাই, কাউকে যদি হালাল উপায়ে বিবাহ করার ইচ্ছা পোষণ করা হয় এটাতে গোনা নেই, তাই না? তো উনি বিয়ে করার আশা পোষণ করেছেন, সেই মতো সেই মহিলার ঘরে খবর পাঠিয়েছেন, তার বাপের কাছে খবর পাঠিয়েছেন যে আপনার মেয়েকে আমি বিয়ে করব, মোহরানা কত দিতে হবে গো? এখন এই মেয়ের বাপ ওয়াকিল ইবনে হাইয়ানকে বলে দাও, আমার মেয়েকে বিয়ে করার মতো সামর্থ্য ওর হবে না, আমার মেয়েকে বিয়ে করার জন্য যা মোহরানা লাগবে তাও দিতে পারবে না। আবার রিপিটেডলি খবর পাঠিয়েছে কত মোহরানা লাগবে, তিনি এত মোহরানা, মোহরানা মানে কি বলুন তো? আমরা যাকে দেন মোহর বলি, আমাদের সোসাইটিতে বিয়েটা তো পুরো উল্টে গেছে। আমাদের সোসাইটিতে পুরুষরা তারা ঠিক করে যে আমি অমুকের মেয়েকে বিয়ে করব, আমাকে একটা রয়্যাল এনফিল্ড বাইক দিতে হবে, পুরুষরা ঠিক করে। তার মানে এ বলতে চায় আমি বিক্রি হব, আমি বিক্রি হব, বিক্রি হতে হলে আমার যা মূল্য তা হচ্ছে যেমন একটা পাঁটা বিক্রি হবে 10,000 টাকা, আমি একটা বড় পাঁটা, আমার বিক্রি করতে আমাকে কিনতে হলে মূল্য দিতে হবে একটা রয়্যাল এনফিল্ড, এটা আজকের বিয়ে। কিন্তু রাসূলের আমলে, সাহাবাদের আমলে, তবে তাবেঈন, ইমাম মুজতাহিদদের আমলে বিয়ে ছিল এরকম, আজও ইসলামিক বিয়ে হয় এরকম, আমাদের সোসাইটিতে হচ্ছে অনেকের, সেখানে ছেলেপক্ষ কোনো কিছু চাইতে পারে না, কোনো দাবি রাখতে পারে না, কারণ ওই ছেলে সব থেকে সেরা নিয়ামত লাভ করছে তার জীবনের তার স্ত্রীকে। আমি ভুল বললাম? একটা আইবুড়ো ছেলের জীবন অভিশপ্ত জীবন, অভিশপ্ত জীবন। এই যে ইসলাম বলেছে কেউ যদি 60 বছরের হয় তার স্ত্রী যদি মারা যায় সে যেন একটা বিয়ে করে নেয়, কারণ সঙ্গিনী ছাড়া জীবন অভিশপ্ত জীবন। একটা আইবুড়ো ছেলের ঘরে ঢুকবেন ভাই, একটা আইবুড়ো ছেলের ঘরে ঢুকবেন, যদি তার বড় বোন বা মা যদি না থাকে, তার মানে ওই ঘরে একটা মহিলার হাত যদি না পড়ে, তাহলে ওই আইবুড়ো ছেলের ঘরে ঢুকেই দেখবেন প্রথমেই মোজা
10 দিন 12 দিন মজাটা ধোয়া হয়নি জাইয়া ধোয়া হয়নি তার গন্ধে ঘরটা পুরো মমা করছে এটা হচ্ছে আইবুড়ো ছেলের ঘর এরপরে ঢুকে দেখবেন তার আলনা তার আলমারি তার কোনো কাপড় চোপড় গোছানো নেই একেবারে ছত্রখান হয়ে ঘরটা অগোছাল হয়ে আছে যদি ওই ঘরে কোনো মহিলার হাত না পড়ে এটা হচ্ছে সাধারণ সত্য এবারে ওই ছেলেটার ঘরে যখনই একজন স্ত্রী এলো তখন এই ঘরটা সুন্দর করে পরিপাটি করে প্রতিদিন মোছা প্রতিদিন যত্ন নেয়া ওই স্বামীর যত্ন নেয়া তার সংসার সুন্দর করা তার কাপড় চোপড় সুন্দর করা সব যত্ন নেয় কে তার স্ত্রী শুধু কি তাই সারা জীবন প্রচেষ্টা করলে ওই ভাইটা তার নিজের পেটে একটাও সন্তান ধারণ করতে পারবে না এই সুযোগ আল্লাহ কোন পুরুষকে দেয়নি তাহলে সন্তান সবার দরকার কারণ জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে বংশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই না এটার জন্য তাকে তার স্ত্রীর দ্বারস্থ হতে হবে স্ত্রী ছাড়া সন্তান আসবে না তাহলে আপনার জীবন সুন্দর করেছে আপনার সন্তানের জন্য স্ত্রীর প্রয়োজন সে আপনার ঘর আপনার সন্তান সবের পরিচর্যা করে সে অনেক বড় নিয়ামত আপনার জীবনে এই জন্য ইসলাম বলেছে ছেলে বিয়ে করার জন্য উল্টে মহিলাকে মোহরানা দেবে তার যা আকাঙ্ক্ষা ততটা মোহরানা কে ঠিক করবে পুরুষ না মোটেও না মোহরানা ঠিক করবে মহিলা অথবা তার ওলি সে ঠিক করবে আমাকে বিয়ে করতে হলে 1,00,000 টাকা দিতে হবে ওই মেয়ে যদি বলে আমাকে বিয়ে করতে হলে 1,00,000 টাকা দিতে হবে তাহলে 1,00,000ই দিতে হবে আবার কোন মেয়ে যদি বলে আমাকে বিয়ে করতে হলে মোহরানা কিছুই চাই না সুরা ফাতিহাটা ভালো করে তেলাওয়াত করলেই আমি খুশি সুরা ফাতিহা তেলাওয়াত করলেই আমি খুশি ব্যাস এটাই মোহরানা হয়ে যাবে তাহলে মোহরানা পুরো মহিলার উপরে তাহলে ওয়াকিল ইবনে হাইয়ানকে ওই মহিলার বাবা বললেন যে আমার মেয়েকে বিয়ে করতে হলে 3 বস্তা স্বর্ণ মুদ্রা লাগবে সোনার কয়েন গোল্ড কয়েন 3 বস্তা লাগবে ওয়াকিল ইবনে হাইয়ান চিন্তা করলেন ভাই এ তো হবে না আমি তো সাদামাটা রোজগেরে আমার দ্বারা তো সারা জীবন কাটলেও হবে না আশা ছেড়েই দিচ্ছিলেন আবার চিন্তা করলেন না আশা ছাড়বো না পরিশ্রম বাড়িয়ে দেবো দেখি তো পারি কিনা পরিশ্রম বাড়িয়ে দিলেন তার পরিশ্রম দেখে একদিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন তোমার কি হয়েছে তুমি এত কেন পরিশ্রম করো তিনি বললেন যে আমার 3 বস্তা স্বর্ণ মুদ্রা লাগবে এবং দ্রুত লাগবে 1 বছরের মধ্যে লাগবে না হলে আমি যা চাই তা পাবো না উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললেন তুমি এক কাজ করো তুমি তো শিক্ষিত মানুষ আমার খাতা সারার কাজ নাও আমার খাতা সারার কাজ নাও আর আমি 1 বছরের মধ্যে তোমায় 3 বস্তা স্বর্ণ মুদ্রা দিয়ে দেবো আসলে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু দানি ছিলেন তিনি চিন্তা করলেন ওকে যদি এমনি দান করি ওর প্রেস্টিজে লাগবে আত্মসম্মানে লাগবে তার থেকে শিক্ষিত মানুষ ওকে আমি আমার কাছে চাকরিতে নিয়ে দিয়ে দেবো এক্সট্রা ব্যাস 1 বছরের মধ্যে স্বর্ণ মুদ্রা জোগাড় হয়ে গেছে বিয়ে করেছে বিয়ে করার পরে সেই স্ত্রীকে ঘরের মধ্যে নিয়ে এসেছে প্রথমবার তাকে দেখবে স্ত্রী আছে ঘরের ভিতরে আর ইনি বাইরে থেকে দরজার কড়া নাড়াচ্ছেন দরজা খুলুন দরজা খুলুন দরজা খুলবে কি এমন সময় পিছন থেকে একজন এসে ডাকছে ওয়াকিল ইবনে হাইয়ান আল্লাহ ডাক এসে গেছে ডাকছে ওয়াকিল ইবনে হাইয়ান আল্লাহর নবী তোমাকে ডেকেছে কেন ডেকেছে না মুতার যুদ্ধ ছিল এমন একটা যুদ্ধ যে যুদ্ধে রোমান সম্রাটের ভাই নিজে রোমান সম্রাটের ভাই সুরাহাবিল তার নাম সুরাহাবিলের নেতৃত্বে 1,00,000 সৈন্য এসেছে কাদের বিরুদ্ধে নবী এবং তার সঙ্গীদেরকে মদিনা থেকে খতম করে দেবে এই জন্য 1,00,000 সৈন্য নিয়ে রোমান সম্রাটের ভাই নিজে এসেছে আর তার বিরুদ্ধে লড়াই করতে যেতে হবে ওয়াকিল ইবনে হাইয়ান চলো লড়াই যেতে হবে মাত্র কতজন জানেন মাত্র 3,000 জন 1,00,000-এর বিরুদ্ধে মাত্র 3,000 জন লড়াই করবে তার মানে একজনের সাথে লড়াই হবে কাফেরদের 33 জনের এরকম একটা অসম লড়াই লড়তে হবে ওয়াকিল চলো যেতে বলেছে রাসুল ডেকেছে ওয়াকিল ইবনে হাইয়ান বললেন ভাই আপনারা আজকে রাতেই বেরিয়ে যাবেন বললো হ্যাঁ আজকেই বেরিয়ে যেতে হবে উনি বললেন আপনারা এগিয়ে যান আপনারা সামনের দিকে চলুন যুদ্ধের ময়দানের দিকে চলুন আমি দ্রুতগামী ঘোড়া নিয়ে আপনাদেরকে মাঝ রাস্তায় ধরে নেবো কাল সকালে আপনারা বেরিয়ে পড়ুন উনি তখন বলছেন পিছন থেকে না হবে না হবে না কারণ আল্লাহর নবী আপনাকেই সেনাপতি নিযুক্ত করেছেন আর সেনাপতি ছাড়া তার সৈন্যরা যেতে পারে নাকি সেনাপতিকে তার সামনে থাকতে হবে আপনাকে সেনাপতি নিযুক্ত করেছে ওয়াকিল ইবনে হাইয়ান চিন্তা করলেন ই আল্লাহ তিনি বললেন কেন ভাই এই মদিনায় খালিদ ইবনে ওয়ালিদ আছে
আপনাদের মতো বড় বড় সেরা বীর আছেন, তাদেরকে এড়িয়ে রাসূল আমাকে কেন সেনাপতি করলেন? তখন ঘোষক বলছেন, ভাই আপনার পরে আরো দুজন আছেন, আপনার পরে আরো দুজনকে আল্লাহর নবী সেনাপতি নিযুক্ত করেছেন। সঙ্গে সঙ্গে ইনি বুঝতে পেরে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার মানে নবীকে জানিয়ে দিয়েছেন এই যুদ্ধে আমিই প্রথমে শহীদ হব, সেই জন্য আমার পরে আরো সেনাপতি রাখতে হয়েছে, তাই না? এই যুদ্ধে আমিই প্রথম শহীদ হব। ইনি বললেন, বেশক আমাকে এখনই বেরোতে হবে, আমি যাব। আপনার পরিস্থিতিটা ভাবো, এতদিন আকাঙ্ক্ষা পোষণ করেছে, এত মেহনত করার পরে যে স্ত্রীকে ঘরে এনেছে এখনো দেখা হয়নি তাকে, এই অবস্থায় বলছে আমি যাব। তবে যাবার আগে আমি শুধু একবার দরজাটা খুলে আমার স্ত্রীর মুখটা দেখতে চাই। বলছে, স্ত্রী তুমি দরজা খোলো। সে ভিতর থেকে বলছে, না আমি দরজা খুলবো না। তার স্ত্রী ভিতর থেকে বলছে, না আমি দরজা খুলবো না, আমি বাইরের সমস্ত কথাবার্তা শুনে নিয়েছি, আল্লাহর ডাক এসেছে, আপনাকে এখনই যেতে হবে, আমি দরজা খুলবো না। বাইরে থেকে সাহাবি বলছেন, একবার দরজা খুলুন, আমি শুধু আপনাকে একবার দেখে নিতে চাই। আর ভিতর থেকে এসে স্ত্রী বলছেন, আমি ভয় পাচ্ছি, আপনি যদি একবার দরজা খুলে আমাকে দেখেন এরপরে আপনি যে মানবিক দুর্বলতার শিকার হবেন, হতে পারে না, আপনার ভিতরে যে মানবিক দুর্বলতা জেগে উঠবে আমি আশঙ্কা করছি আপনি হয়তো আল্লাহর ডাকে আর সাড়া দিতে পারবেন না। সাহাবি বলছেন, তুমি শোনো, আমি আল্লাহকে আর তার রাসূলকে আর তার পথে জিহাদ করাকে এই পৃথিবীর যে কোনো জিনিসের থেকে বেশি ভালোবাসি, কারণ আমি আমার জানকে আমার আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছি, আমার মালকে আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছি, সুতরাং আমাকে কোনো দুর্বলতা পেয়ে বসবে না। আমি শুধু একবার দেখতে চাই তোমাকে, এই জন্য যাকে পাওয়ার জন্য এতদিন মেহনত করলাম, যার এত গুণগান শুনেছি সারা দুনিয়ায়, তাকে এক নজর দেখে নিতে চাই, এই জন্য যাতে আখেরাতে হাশরের মাঠে আমি সেই দিনে তোমাকে চিনে নিতে পারি, এই জন্য শুধু একবার দেখব। তারপরেও তিনি দরজা খুললেন না, তিনি বললেন, না দরজা খোলা হবে না, দরজা খোলা হবে না। যে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অযাচিতভাবে আমাদের মিলিয়ে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি ভরসা রাখি, হাসরের মাঠে তিনি আমাদের মিলিয়ে দেবেন, আপনি বিদায় নেন। সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর নবীর ডাকে, রাসুলের ডাকে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে বেরিয়ে গেলেন এবং শাহাদত বরণ করলেন। এটা কি সম্ভব ছিল? যদি নামাজের আজানে ফজরের সময় না উঠতে পারে, যদি নামাজের আহ্বানে গাফিল হয়, সেই ব্যক্তি তার এরকম সেরা সেরা সম্পদ ছেড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেতে পারবে কি? পারবে না। সেই জন্য পাঁচবারের এই ডাককে উপেক্ষা করা যাবে না কোনোভাবে। এটা হচ্ছে নামাজের আসল হকিকত, যে বান্দা দুনিয়া ত্যাগ করার প্রশিক্ষণ নেবে, ট্রেনিং নেবে নামাজের ভিতর থেকে। বান্দা এটা বাস্তবে দেখাবে, হে আল্লাহ আমি বড় প্রধানমন্ত্রী হতে পারি, আমি এদেশের রাষ্ট্রপতি হতে পারি, আমি এই ভারতবর্ষের সেনাপতি হতে পারি, আপনার কাছে আমি তুচ্ছ নগণ্য গোলাম, তার প্রমাণ দিলাম নামাজে আপনার কাছে সিজদাবনত হয়ে। এটা হচ্ছে নামাজের আসল হকিকত। আমার ভাইরা, সামনে রোজার মাস, আমি কি বলছিলাম? আমি বলছিলাম আমরা নামাজ রোজা হজ জাকাত যা কিছু করি এই প্রত্যেকটা হকিকত না জেনে করি, এর মূল লক্ষ্যের দিকে না ফোকাস থেকেই করি। মূল লক্ষ্য কি জানি না, ফলে তার যে ফায়দা ওটাও পায় না, ফায়দাটাও পায় না। সামনে রোজার মাস, সামনে মানে এক সপ্তাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানের ভাইরা, রোজা আসছে, এটা কি আপনাদের কারোর জন্য আতঙ্কের কারণ আছে নাকি? রোজা আসছে কারোর জন্য আতঙ্কের কারণ আছে? মুসলমানরা দেখবেন, মুসলমানরা আপনাদের দিকটা আলহামদুলিল্লাহ আপনারা না বললেন, মাশা আল্লাহ আপনারা এ ব্যাপারে সচেতন। আমি সারা পশ্চিমবঙ্গে এখন প্রায় পশ্চিমবঙ্গে কেন ত্রিপুরা আসামেও জলসা করতে যাই, আর গিয়ে ওদিকে গেলে তো একদিন দুদিন থাকতে হয়, ভাইদের সাথে কথা বলি, কথা বলে আমি বুঝতে পারি যে মুসলমানদের মধ্যে রোজা নিয়ে একটা, আপনারা কি চা বিস্কুট দেবেন বলে ঠিক করেছেন? যদি দেন তাহলে একদম নীরবে দেবেন, মনোযোগ ব্যাঘাত হলে হবে না। রোজার ব্যাপারে মুসলমানদের অবস্থা হচ্ছে যে শবে বরাত হওয়ার পরেই মুসলমানরা বলা খাওয়া করে, আপনারা নয় কিন্তু, আমি যাদের কথা বলছি তারা বলা খাওয়া করে, উফ যা কিছু ভালো খাবার দাবার খেয়ে নিতে হবে, কারণ রোজার মাস আসছে। তার মানে রোজার মাস আসছে মানে আমার মুখে জ্বালতি পড়বে, এখন ভালো ভালো খাবার খেয়ে নিতে হবে। কী করে কাটবে রে বাবা? কেউ কেউ এরকমও বলে যে ভালো দিনগুলো দ্রুত চলে যায় আর কঠিন দিন
খারাপ দিনগুলো যেতে চায় না আমি বলি ভাই কি বলছেন বলে ওই রোজার মাস এক মাস যেতে চায় না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ রাসূল সাল্লাম দোয়া করতেন রাসূল সাল্লাম দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিন রজব আর শাবানের যা কিছু বরকত আমাকে দান করো আর পবিত্র রমজান আমাকে পৌঁছে দাও রাসূল দোয়া করতেন আল্লাহ রমজানে পৌঁছে দাও কেন বলুন তো কারণ সারা বছর যত গুনাহ আমাদের তো গুনাহ প্রচুর সারা বছর যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ মাফ পাওয়ার গ্যারান্টি আছে একমাত্র রমজান মাসে সেজন্য সমস্ত ইমানদার বান্দা রোজার মাসের জন্য আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা পোষণ করবে হাত তুলে আল্লাহরে দোয়া করবে আল্লাহ রোজাতে পৌঁছাও রব্বুল আলামিন রোজার আগে নিও না আমাকে তাই না এরকম একটা ইম্পর্টেন্ট মাস আসছে আর এক সপ্তাহ পরে এর জন্য আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছে দাও আমার ভাইরা রমজানে গিয়ে আমরা রোজা করব করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেন করব কেন করব আমি যা উত্তর পাই সব জায়গায় সেটা বলছি কেউ কেউ বলেন আল্লাহ ফরজ করেছেন তাই রোজা করব এই উত্তরটা ঠিক তো না ঠিক নয় এটা ঠিক আল্লাহ ফরজ করেছেন আমাকে করতেই হবে এটা একটা উত্তর হলো এটা ঠিক আবার কেউ কেউ বলেন আমি রমজানের রোজা করব এই জন্যই এতে শারীরিক উপকারিতা প্রচুর আছে এই কথাটা ভুল না ঠিক এটাও ঠিক রমজানে যা শারীরিক উপকারিতা আছে পৃথিবীর ইতিহাসে আর কোনো আমলে এত উপকারিতা নেই শরীরের মানব দেহের যা উপকারিতা রমজানে আছে আর কোনো আমলে এত উপকারিতা নেই এটাও ঠিক আবার কেউ কেউ বলেন আমি রমজানের রোজা রাখবো এই জন্যই কারণ রমজানের রোজাতে আমার গুনাহ মাফ হবে এটাও ঠিক এইভাবে উত্তরগুলো আমি পাই কিন্তু বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য রোজা রাখতে বলেছেন এই উত্তরটা কোথাও পাইনি আল্লাহ যে জন্য রোজা রাখতে বলেছেন এই উত্তরটা কোথাও পাইনি আপনি দেখবেন এই রোজার মাসে ইস্তেহার আসে না রোজার টাইম টেবিল আসে তাতে কি করলে রোজা থাকে কি করলে রোজা ভেঙে যায় কখন সেহরি খাবেন কখন ইফতার করবেন হাবি জাবি সব লেখা থাকে থাকে না কিন্তু কোনটা থাকে না শুধু ওইটা থাকে না রোজা আপনি কেন করবেন ওয়াই উই শুড ফাস্টিং আমরা কেন ফাস্টিং করব কেন করা উচিত এইটা খালি থাকে না অথচ এইটাই হচ্ছে মূল কথা আমরা কেন রোজা করব আল্লাহ কেন রোজা রাখতে দিয়েছেন রোজা কে রাখতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তিনি যখন রাখতে বলেছেন তিনি যখন ফরজ করেছেন এটা কেন রাখতে হবে তিনি নিজেই বলেছেন আমার ভাইরা পবিত্র কোরআনে রোজা রাখার উদ্দেশ্য তিনটি বলা হয়েছে রোজা রাখার উদ্দেশ্য তিনটি বলা হয়েছে এই তিনটি হচ্ছে উদ্দেশ্য এই তিনটি পূরণের জন্য রোজা রাখতে হবে এর সাথে বোনাস অনেক কিছু আছে একটা উদাহরণ দিই কেউ যদি গরু কিনে আনে কেউ যদি গরু কিনে আনে তার উদ্দেশ্য এক গরু থেকে দুধ পাবে অথবা এটা অনেক গোস্ত দেবে কুরবানি করলে নাকি কেউ গরু কিনে আনে গোবর পাওয়ার উদ্দেশ্যে এই উদ্দেশ্যে কেউ গরু কেনে নাকি কেউ কোনো আহাম্মক নেই যে গোবর পাওয়ার জন্য গরু কেনে গোবরটা তো বোনাস ও তো দেবেই দেবে গরু তো এমনিতেই দেবে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখতে বলেছেন তিনটি উদ্দেশ্যে কিন্তু গুনাহ মাফ হবে শারীরিক উপকারিতা হবে এগুলো সব হচ্ছে ওর সাথে বোনাস ওগুলো কিন্তু আসল উদ্দেশ্য নয় তিনটি উদ্দেশ্য নিয়ে আলোচনা করব যাতে করে সামনে রোজা আমরা কাজে লাগাতে পারি এক নম্বর সূরা আল বাকারা 183 নম্বর আয়াত এটার সাথে অনেক মুসলমান পরিচিত আছে এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুতিবে আলাইকুম সিয়াম কামা কুতিবে আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলছেন হে ইমানদার বান্দারা আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেমন আগের উম্মতদের উপরে ফরজ করেছিলাম কেন এবার আল্লাহ উদ্দেশ্য বলছেন এক নম্বর উদ্দেশ্য আল্লাহ বলছেন যাতে তোমাদের ভিতরে তাকওয়ার গুণাবলী পয়দা হয়ে যায় তাহলে এক নম্বর উদ্দেশ্য কি রোজার এক নম্বর উদ্দেশ্য আমাদের ভিতরে তাকওয়ার গুণাবলী পয়দা করতে হবে আমার ভাইরা তাকওয়া আরবি শব্দ তাকওয়া থেকে মুত্তাকি যে তাকওয়া অর্জন করে তাকে বলা হয় মুত্তাকি মুত্তাকি তাকওয়া আল্লাহর ভয় মুত্তাকি খোদাভীরু বান্দা তাহলে আল্লাহ বলছেন রোজা দিয়েছি এক নম্বর উদ্দেশ্য হলো তোমাদের ভিতরে আমার ভয় তৈরি হয়ে যাবে দেখুন রোজার সেটআপটাই আল্লাহ এমন করেছেন
রোজার সেটআপ এমন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এতে অটোমেটিক্যালি বান্দার ভিতরে আল্লাহর ভয় তৈরি হবে। একটা উদাহরণ দিই, একজন ব্যক্তি নামাজ পড়ে না, আশপাশের লোকেরা থাকে হাত ধরে টানাটানি করে, রাস্তায় দেখলেই বলে এই চলো নামাজে চলো, লোকের মন রাখার জন্য তাকে নামাজ পড়তে যেতে হয়, লোকের মন রাখার জন্য নামাজ পড়তে যেতে হয়, ও আল্লাহকে দেখানোর জন্য নয় লোককে দেখানোর জন্য নামাজ পড়তে যায়। আমার ভাইরা, দেখবেন মানুষ এই সমস্ত আমলগুলো অনেক ক্ষেত্রেই লোক দেখানি করে, কিন্তু রোজা না। রোজা যদি কেউ ইফতারি পর্যন্ত রাখে তো সে আল্লাহর জন্যই রাখে। কারণ কোন একজন ব্যক্তি রোজা রেখেছে, এই গরমে বিকেল চারটের সময় প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও সে ঘরের অন্ধকারে দরজায় খিল লাগিয়ে এক গ্লাস ঠান্ডা পানি বসে বসে খেয়ে নেয় না, নেয় কি নেয় না, কারণ তার মনে আছে আমি যদি এখন এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে নিই দুনিয়ার কেউ জানবে না সবাই ভাবে রোজা করে আছি, বাট দ্য সুপ্রিম পাওয়ার, দ্য সুপ্রিম লর্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সব দেখছে, সে জেনে যাবে আমি রোজা রাখছি না, ফলে সে আর ওই পানিটা খায় না, কষ্ট করে। অবাক করার ব্যাপার, লক্ষ্য করো, একজন ব্যক্তি অহরহ মিথ্যে কথা বলে, অহরহ মিথ্যে কথা বলে, পাওনাদারদের সবসময় মিথ্যে কথা বলে পাওনাদারদের, কিন্তু রোজার অবস্থায় পাওনাদারের ফোন এলে আর ফোন মুঠে ধরে না, বউ বলে কি গো ফোন ধরো, বলে থাম, ফোন ধরলেই মিথ্যে কথা বলতে হবে, রোজা ভেঙে যাবে, যত ফোন ধরবো ইফতারির পরে, মিথ্যে কথা যা বলার জমানো থাক ইফতারির পরে, কারণ নাহলে রোজা ভেঙে যাবে। এটা কিসের আলামত? আল্লাহর ভয়, কারণ জানে মিথ্যে কথা বললে আল্লাহ আমার রোজাটাকে আর নেবে না, ভেঙে যাবে। রোজাকে এমনভাবে আল্লাহ তৈরি করেছেন এটা এমনি আল্লাহর ভয় সৃষ্টি করে, কিন্তু আমরা জানি না যে রোজার সুপ্রিম টার্গেট এটা যে এর মধ্যে দিয়ে আল্লাহর ভয় তৈরি করতে হবে, সেই জন্য সারাদিন রোজা রাখে আর ইফতারির পরেই বিড়ি ফোকে। আল্লাহর ভয় উদাও, এ কেমন ভয় রে বাবা! আল্লাহ বললেন তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো যেমনভাবে ভয় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে, আল্লাহকে ভয় করো যেমনভাবে আল্লাহকে ভয় করা উচিত। আল্লাহকে কেমনভাবে ভয় করা উচিত? এখন আপনাদের মজলিসের নিচে দিয়ে যদি একটা মেটুলি সাপ যায়, মেটুলি সাপ, ও বিষধর সাপ হতে হবে না, মেটুলি সাপ, আপনারা ভয় পাবেন না? ভয় পাবেন, ভয় তো মানুষের ফিতরাতে ঢোকানো আছে, ভয় পেয়ে যাবেন, ভয় পেয়ে দৌড়দৌড়ি লাগিয়ে দেবেন, কিন্তু যেই জানবেন যে ওই সাপটাকে মারা হয়ে গেছে আর কেউ ভয় পাবেন? আপনাদের পায়ের নিচে একটা বিছে এসে গেছে আপনি ভয় পেয়ে যাবেন, কিন্তু ওরা যখন মেরে ফেলবেন আর ভয় লাগবে না। আল্লাহকে কিরকম ভয় করতে হবে? চোর চুরি করে, চোর চুরি করে, ও যদি জানতে পারে যে এই ঘরে, এই ঘরে আজকে পুলিশের মিটিং হচ্ছে, পুলিশের মিটিং হচ্ছে, ও আর ওই ঘরে চুরি করতে যাবে না, কিন্তু যখনও জানতে পারবে যে পুরো পাড়া ফাঁকা হয়ে গেছে, কারণ পাড়ার সেই ধারের মাঠে সারা রাত ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, সমস্ত মানুষ ওখানে ক্রিকেট দেখতে গেছে আর সব ঘরগুলো ফাঁকা, চোরের ভয় তখন আর থাকে না, তাই না? আল্লাহ বলছেন আমাকে ভয় করো যেমনভাবে ভয় করা উচিত, তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি থেকে পালিয়ে যাওয়া যায় না, তাকে পরাস্ত করা যায় না, তাই তো নাকি? এবং আল্লাহকে এমনভাবে ভয় করা যায় না যে আমি সকালে ভয় করলাম আর সন্ধ্যায় বেখফ হয়ে গেলাম, এমনভাবে ভয় করা যায় না। কিন্তু হকিকত হলো আমরা রোজা রাখি, সারাদিন আল্লাহকে ভয় করি, ইফতারির পরে আল্লাহর ভয় আর আমাদের ভিতরে থাকে না, এই জন্য আমরা বিড়ি খেতে আর তখন কুণ্ঠা করি না, তিরঙ্গা গুটকাগুলো চিবাতেও আর কুণ্ঠা করি না। আপনারা ভাবছেন একই কথা, বিড়ি মদ আর তাতে তিরঙ্গা কেন আসছে, গুটকা কেন আসছে, ভাবছেন? আমার ভাইরা, বিড়ি মদ এগুলোকে যদি হারাম মনে করেন, এগুলো যদি হারাম মনে করেন, হারাম মনে করতে হবে এগুলো, সমানভাবে আপনাকে এই যে শান্তি গুটকা যেগুলোর প্যাকেট কেটে মুখে পুরে দেন আর তারপরে একটু করে ধুলো উড়িয়ে দিয়ে চিবোতে থাকেন, এগুলোকেও হারাম মনে করুন, আমি নয়, আজকের পৃথিবীর 600টা ইফতা বোর্ড, 600টা ইফতা বোর্ড এটাকে হারাম ঘোষণা করেছে। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে রাসূলের হাদিস, যেখানে রাসূলুল্লাহ বলেছেন যে খাবার বেশি পরিমাণ খেলে নেশা হয় তা একটুখানি খাওয়াও হারাম। এক গ্লাস মদ খাবেন নেশায় মাথা টলে যাবে, কিন্তু এক ছিপি মদ খেলে নেশা হবে না। তাহলে কি আমি করবো নাকি যে যেহেতু আমি এক ছিপি খেলে নেশা হবে না তাহলে প্রতিদিন এক ছিপি করে মদ খাবো, এটা কি হালাল হবে না হারাম হবে? এটা হারাম হবে ওই হাদিস অনুযায়ী।
ঠিক সেভাবেই আপনি যে তেরঙ্গা শান্তি অশান্তি গুটকাগুলো খান একটা প্যাকেট খান কিছু মনে হয় না একসাথে এক বাটি ছিড়ে ছিড়ে এক বাটি করুন তারপরে চিবিয়ে চিবিয়ে খান দেখবেন এক গ্লাস মদের থেকে বেশি নেশা হয়েছে কারণ ওতে নিকোটিন দেয়া আছে তাহলে সারাদিন রোজা আল্লাহর ভয় সারাদিন রোজা আল্লাহর ভয় রোজাতে আল্লাহ চেয়েছেন বান্দা আমার ভয়ের গুণাবলী পয়দা হোক তোমার ভিতরে সারাদিন রোজা আল্লাহর ভয় যে ইফতার হয়ে গেল অমনি আমি যেমন ছিলাম রোজার আগে তেমন হয়ে গেলাম ইফতারির পরে আল্লাহ এরকম মুত্তাকি রোজার মধ্য দিয়ে চান না এটা কেন হয় কারণ রোজার যে আসল লক্ষ্য ছিল আল্লাহর ভয় পয়দা হবে আমরা জানি না লক্ষ্যবিহীন রোজা করছিলাম আরো বিষয় আছে যদিও বা কোনো বান্দা বলল এই খবরদার আমার কারখানায় আমার ঘরে আমার দলিজে পুরো রমজান মাস আর কোনো গান বাজনা হবে না খালি সূরা রহমান তেলাওয়াত হবে ইয়াসিন তেলাওয়াত হবে আর সূরা ফাতিহা তেলাওয়াত হবে হচ্ছে সারা মাস এসব তেলাওয়াত হচ্ছে এরপরে যেই চাঁদ রাত এলো ব্যাস সূরা ফাতিহা সূরা ইয়াসিন এগুলো সব তখন কোণঠাসা তখন ওখানে ডিজে বক্স নিয়েছে আবার আমি যতটুকু জানি প্লিজ ডোন্ট মাইন্ড আমি দেখেওছি দর্জি পাড়াগুলোতে তিন দিন চার দিনের ফাংশন করা হয় আপনাদের এই জায়গাটা অবশ্যই এরকম না এটা ফেরেস্তাদের পাড়া আলহামদুলিল্লাহ কিন্তু হয় আমি শুনেছি তাহলে পুরো রমজান মাসে তাকওয়ার অনুশীলন হলো পুরো রমজান তাকওয়ার অনুশীলন করার পরে কি আশ্চর্য চাঁদ রাত থেকে সমস্ত তাকওয়া ভ্যানিশ এবারে নাচ গান আমোদ প্রমোদ ফুর্তি আমোদ যা ছিল তাই এই জন্য আল্লাহ রমজান মাস নিয়ে আসেন না আল্লাহ রাব্বুল আলামিন রমজান দিয়েছিলেন প্রথম ওটা আল্লাহর ভয়ের গুণাবলী তৈরি হবে সূরা আল বাকারা 183 নম্বর আয়াত যা আগে বলেছি আপনাকে 10:30 বলেছেন এখনই কিছু বলেছে ওরা আমাকে 10:30 বলেছে জি আলহামদুলিল্লাহ তাহলে এক নম্বর হলো আল্লাহর ভয়ের গুণাবলী রমজানের ভিতরে তৈরি হবে সম্মানীয় ভাই আসুন আগে জিজ্ঞেস করি আসন্ন রমজানে আমরা রোজা রাখবো ইনশাল্লাহ আগেই বলেছি ইনশাল্লাহ আপনারাও বলেছেন তাই না এবারে বলুন আল্লাহর ভয়ের গুণাবলী তাকওয়ার গুণাবলী তৈরি করার জন্য রোজা রাখবো কি রাখবো না যদি রাখি তাহলে রমজান আমি নামাজ নিয়ে কি বলছিলাম দুনিয়ায় থাকতে থাকতে দুনিয়া ত্যাগ করার আল্লাহটাকে সাড়া দেওয়ার প্র্যাকটিস করানো হয় কিসে নামাজে রমজান কি শিক্ষা দিচ্ছে রোজা আমাদের কি প্র্যাকটিস করাচ্ছে সারা দিন এবং 30টা দিন আল্লাহর ভয় মুত্তাকি হওয়ার ট্রেনিং দিচ্ছে রোজা তাই না মুত্তাকি হওয়ার ট্রেনিং দিচ্ছে রোজা মুত্তাকি 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 সচেতনভাবে তাকওয়া পয়দা করার গুণাবলী রোজা যাতে বাকি 11টা মাস এই পুঁজিটা আমাদের অর্জিত থাকে বাকি 11টা মাস যাতে মুত্তাকি হয়ে কাটাতে পারি তাহলে এই রমজান আমরা মুত্তাকি হওয়ার জন্য পালন করবো ইনশাল্লাহ ঠিক আছে দু নম্বর টার্গেট রোজা আল্লাহ কেন দিয়েছেন দু নম্বর এই মুত্তাকি এটা জানা আছে কিন্তু দ্বিতীয়টা একদম আলোচনা হয় না সোসাইটিতে মুসলিম সোসাইটিতে মোটেও আলোচনা হয় না আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সাথে এই দ্বিতীয় যে টার্গেটটা আমাদের বেঁধে দিয়েছেন এটা যেহেতু আল্লাহ বেঁধে দিয়েছেন কোথায় পাবো পবিত্র কোরআনে কোরআন সূরা আল বাকারা 185 নম্বর আয়াত মাঝামাঝি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমজানের দ্বিতীয় টার্গেট আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল ইউসরা ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন আমি একটু দ্রুত বলবো কারণ টাইম শেষ অনেক বিষয় আছে সময় 10:30 আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় টার্গেট দিচ্ছেন দ্বিতীয় উদ্দেশ্য বলছেন রোজা বান্দা কেন রোজা রাখবে কেন রোজা রাখবে আল্লাহ বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহা রাব্বুল আলামিন বলছেন ও বান্দারা আমি যে তোমাদের এই 30টা দিন রমজানের রোজা ফরজ করেছি আমি যে এই প্রশ্ন এসেছে যথাসময় এটা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারা আমি যে রমজানের রোজা ওয়ালি তুকমিলুল ইদ্দাতা আমি এই যে তোমাদের ইদ্দাত মানে কার্যকাল সময়কাল 30টা দিন তোমাদের রোজা রাখালাম আমার ভাইরা আপনারা কি মনে করেন এই যে 30 দিন আমরা রোজা রাখতে পারি কেউ 26 দিন কেউ 28 দিন কেউ 20 দিন রাখে আল্লাহর করুণা ছাড়া রাখতে পারতাম নাকি কখনো না আল্লাহ রাব্বুল আলামিন যদি সুস্থতা না দিতেন এ রোজা রাখা আমাদের পক্ষে সম্ভব ছিল না তাহলে আল্লাহ বলছেন আমি যে তোমাদের রোজার সংখ্যা পূর্ণ করতে দিলাম কেন দিলাম ওয়ালি তুকাব্বিরুল্লাহা দেখুন আল্লাহ বলছেন তোমরা সারা বিশ্ববাসীর কাছে তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণাকারী হবে
রমজানের রোজা কেন আল্লাহ রাখতে বলেছেন? আল্লাহ বলেছেন এক মাস রোজা রেখেছো, তোমরা আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণাকারী হয়ে যাও। আহা, আমরা হয়েছি, আমরা আল্লাহ শ্রেষ্ঠত্বকারী ঘোষণাকারী হয়েছি। আমরা পুরো মাস রোজা রাখার পরে চাঁদ রাতে যতই ঢোল গান বাজনা করি না কেন, ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ এই তাকবীর দিয়ে দিতে যাই না, আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে করতে যাচ্ছি। লক্ষ্য করুন, এইখানে আল্লাহ বললেন তোমরা আমার শ্রেষ্ঠত্ব ঘোষণাকারী হয়ে যাও। আমরা ঈদের জামাত পড়তে যাওয়ার সময় আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে করতে যাচ্ছি, আর বাকি পুরো জিন্দেগিতে আমার জীবনে আমার পরিবারে আমার সমাজে আমার রাষ্ট্রে আল্লাহর শ্রেষ্ঠত্বের কোনো গুঞ্জাইশ নেই, আল্লাহ শ্রেষ্ঠত্বের কোনো ধারণাই আমি দিই না মানুষকে। আল্লাহ শ্রেষ্ঠত্বের ধারণা কিভাবে প্রতিষ্ঠা হতে পারে? এই জমিনে সুদ থাকবে, মদ থাকবে, জেনা থাকবে, জুয়া থাকবে, ব্যবিচার থাকবে, লামপট্ট থাকবে, মানুষ শয়তানের গোলাম ইবলিসের গোলাম হয়ে থাকবে। আইন যার, শ্রেষ্ঠত্ব তার। এখানে ব্রিটিশরা 200 বছর রাজত্ব করেছে, আমরা ব্রিটিশদের 200 বছর গোলামি করেছি। আমরা ব্রিটিশদের গোলামি করেছি মানে কি, আমরা ব্রিটিশদের হাত পা টিপে দিতাম নাকি? না, আমরা গোলামি করেছি মানে তাদের আইন মেনে চলতাম। তাহলে আইন যার গোলামি তার, আইন যার শ্রেষ্ঠত্ব তার। ভারতবর্ষে এই দেশে আইন কার? আল্লাহর আছে? না, আল্লাহর আইন নেই। এখানে সুদ মদ জেনা জুয়া ব্যবিচার থাকার মানেই হচ্ছে এখানে আল্লাহর আইন নেই, তার মানে এখানে ইবলিসের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়ে আছে, ইবলিসের আইন চলছে, ইবলিসের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়ে আছে। আল্লাহ চাইছেন আমার রোজাদার বান্দারা রোজা রাখার মধ্য দিয়ে সেই গুণাবলী অর্জন করবে, সেই ক্ষমতা সেই শক্তি অর্জন করবে, যাতে সারা বিশ্বে আমার শ্রেষ্ঠত্বের ঘোষণাকারী হয়। কিভাবে সম্ভব? কিভাবে এটা সম্ভব? এটা হচ্ছে তখনই সম্ভব যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের যে সৌন্দর্য, যে মর্যাদা, যে মাহাত্ম্য আপনি বিশ্ববাসীর সামনে দাওয়াতে দিনের প্রচারের মধ্য দিয়ে পেশ করবেন। হাই, এ জাতির অবস্থা! আমাদের মধ্যে কেউ সারা জীবন রোজা রাখছি, 30 বছর 40 বছর 50 বছর 70 বছর 80 বছর রোজা রাখছি, রোজাতে কোনো কমি খামি নেই, রোজা রেখে পিরহান পরে পাগড়ি পরে তসবি নিয়ে বিশাল দাঁতন নিয়ে আমি পুরো মহল্লায় রোজাদারের একটা মহড়া চালাচ্ছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, ভালো। কিন্তু জীবনের কোনো দিন আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা, তার মানে দাওয়াতে দিন অমুসলিমদের কাছে দেশবাসীর কাছে ইসলামের মাহাত্ম্য প্রচার করার কর্মসূচির কথা জিন্দেগিতে আমার কল্পনাতেও আসেনি। ভুল বলছি আমি? এটাই হচ্ছে বাস্তব মুসলিমদের অবস্থা। তাহলে রোজা এত বড় কল্যাণ নিয়ে এসেছে, সেই কল্যাণ আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমরা টার্গেট জানি না, টার্গেট জানি না। আমার হাতে তীর আর ধনুক দিয়ে দেওয়া হয়েছে, আমার হাতে একটা দামি রাইফেল দিয়ে দেওয়া হয়েছে, রাইফেল, আর ওতে গুলি ভরা আছে, দিয়ে দেয়া হয়েছে, বলেছে তুমি চালাও, চালানো হচ্ছে, টার্গেট দিয়ে দেয়া হচ্ছে ওই দেয়ালটা। আমি ওই দেয়ালটা টার্গেট আমি জানিই না, আমি আপনাদের উপরে চালিয়ে দিলাম, ব্যাস। এরকম রোজা রাখছি, টার্গেট আল্লাহ বেঁধে দিয়েছেন, মুত্তাকি হতে হবে, টার্গেট বেঁধে দিয়েছেন বিশ্ববাসীর কাছে আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণাকারী হতে হবে। ওটার প্র্যাকটিস ছিল ঈদের দিনে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যাওয়া। আমরা ওখানে তো যাব, তারপরে সারা জীবনে আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা না নিজের জীবনে আছে, না পরিবারে আছে, না রাষ্ট্রে আছে। তাহলে রোজার দ্বিতীয় টার্গেট হচ্ছে দাওয়াতে দিনের ময়দানে আপনাকে দায়ী ইল্লাল্লাহ হতে হবে, এর হক আদায় করতে হবে। এখনো কিন্তু আপনার রোজার হক আদায় হয়নি, রোজার টার্গেট পূর্ণ হয়নি, তিন নম্বর টার্গেট আছে। আর আমি এটা বলবো, এর এটা বলার পরে আপনারা জানতে পারবেন এটাও সোসাইটিতে আলোচিত হয়নি, মোটেও আলোচনা হয়নি, যেহেতু রোজার প্রাককালে এসেছি বলে আমি এটা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতেই, কোন আয়াত ছিল এটা? সূরা আল বাকারা 185 নম্বর আয়াত শেষ অংশে গিয়ে আল্লাহ বলছেন আলা মা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন, বান্দারে রোজার সংখ্যা পূর্ণ করতে দিয়েছি এই জন্য, এক, তোমরা আমার শ্রেষ্ঠত্ব ঘোষণাকারী হবে, দুই, আমি যে হেদায়াত তোমাদের কাছে দান করেছি, আল্লাহ কি কোনো হেদায়াত দিয়েছেন আমাদের? তার নাম কি জানেন? আল্লাহর পক্ষ থেকে আসা হেদায়াতের নাম কি? পবিত্র আল কোরআন আল্লাহ বলছেন আলা মা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আমার পক্ষ থেকে যে হেদায়াত গেছে তোমাদের কাছে তোমরা তার শুকরিয়া আদায়কারী হবে, এই জন্য রোজা রাখতে দিয়েছি। দেখুন, রোজার সাথে কোরআনের শুকরিয়া আদায় করার সম্পর্ক আল্লাহ জুড়ে দিয়েছেন, আর আমরা 70 বছরের রোজাদার কিন্তু কোরআনের শুকরিয়া আদায়, কোরআনকে আমরা খুব মানি, খুব মানি বলেই ওর শুকরিয়া আদায় করতে পারি না। কোরআনকে খুব মানি,
অনেক উঁচুতে রাখি, ও সম্মানীয় জিনিস এত উঁচুতে আছে যে ধরা ছোঁয়ার বাইরে আছে, এত উঁচুতে আছে যে ধরা ছোঁয়ার বাইরে। কিভাবে কোনো জিনিসের শুকরিয়া আদায় করা যেতে পারে ভাই? কোরআনের শুকরিয়া আদায় কিভাবে হতে পারে? আল্লাহ বলেছেন রোজা রাখছো, কোরআনের শুকরিয়া আদায় করতে হবে। কি করে শুকরিয়া আদায় হতে পারে? আমি যেটা আমি বিশ্বাস করি আমি সেটা বলছি। রাসূলকে দেখেছি, সাহাবাদের দেখেছি, তবে তাবেঈনদের দেখেছি, ইমাম মুজতাহিদদের দেখেছি, যুগের সেরা এই সমস্ত আলেমদের দেখেছি, দেখে আমি বলছি কোরআনের শুকরিয়া কিভাবে আদায় করা যায়। কোরআনের শুকরিয়া কি আদায় করা যেতে পারে যদি কোনো ব্যক্তি কোরআন পড়তেই না জানে? আল্লাহ রাব্বুল আলামিন যে বাণীটা পাঠিয়েছেন, সারা জীবনে আমি দর্জির কাজ শিখলাম, জরির কাজ শিখলাম, সাইকেল চালাতে শিখলাম, বাইক চালাতে শিখলাম, আমি মারামারি শিখলাম, ক্যারাটে শিখলাম, ফুটবল শিখলাম, হিন্দি ভাষা শিখলাম, ইংরেজি শিখলাম, কত কিছু শিখে ফেললাম, শিখলাম না শুধু কোনটা, পবিত্র কোরআন তেলাওয়াত করতে শিখলাম না। অথচ আপনার পাড়ার মসজিদের ইমাম সাহেবের কাছে যদি আপনি এক মাস দু ঘন্টা করে দেন কোরআন শিখে যাবেন পড়তে, তাও করলেন না, কোরআনের শুকরিয়া কী করে আদায় করবেন? কি করে রোজা তার কল্যাণটা দেবে আপনাকে? তাহলে কোরআনের শুকরিয়া আদায় করার প্রথম কথা, কোরআনকে বিশুদ্ধভাবে মূল ইবারত সহ পড়া শিখতে হবে। দ্বিতীয়, কোরআনের শুকরিয়া কী করে আদায় হবে? আপনি যা পড়লেন, যা পড়লেন, আপনাকে কেউ এ দিব্যি দেয়নি, কেউ এ কসম দেয়নি যে আপনাকে পুরো তিরিশ পারার সব শব্দ পড়ে ফেলতে হবে, না। আপনি যদি একটা মাত্র আয়াত পড়েন, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একটি আয়াত পড়েছেন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওই একটাকেই বুঝতে হবে আগে, বুঝুন কি পড়েছেন। কারণ কোরআনকে আল্লাহ বলেছেন ওয়ারাতিলুল কোরআনা তারতিলা, কোরআনকে থেমে থেমে আর বুঝে বুঝে পড়ো, আল্লাহ নিজে বলেছেন। তাহলে কোরআনকে থেমে থেমে বুঝে বুঝে পড়ুন শুকরিয়া আদায় করার জন্য, আপনি যা পড়েছেন তাকে বোঝার চেষ্টা করুন, এটা শুকরিয়া আদায়ের দ্বিতীয় ধাপ। তিন নম্বর ধাপ কি আছে শুকরিয়া আদায়? এখনো কিন্তু পূর্ণাঙ্গ শুকরিয়া আদায় হয়নি। আপনি কোরআন পড়তে শিখেছেন মাশা আল্লাহ, বুঝে বুঝে পড়ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু যা পড়লেন যা বুঝলেন চললেন পুরো বিপরীত। আপনি কি পড়লেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি কোরআনে পড়লেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদাচরণ করো। আপনি পড়েছেন, পড়ার পরে ওটাকে বুঝেছেন যে আল্লাহ বলছেন পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে। এরপরে আপনার অবস্থা হচ্ছে আপনার পিতা মাতার কারোর সাথে আপনার সম্পর্ক ভালো নয়, ভালো নয় তো নয়, ওইভাবেই চলে গেল আপনার জীবন। এই কোরআন শুকরিয়া আদায় করা হলো কি না? আপনি যা পড়েছেন যা বুঝেছেন সেই মতো জীবন চালানোর জন্য আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহ সাহায্য করবেন, আপনি সেভাবে জীবন চালাবেন। তাহলে কোরআনকে বোঝার পরে সেরকমভাবে জীবন চালানোর জন্য প্রচেষ্টাও নিতে হবে। হ্যাঁ, ইবলিস আছে, আগেই বলেছি, ও বাধা দেবে, দিক ভুল ত্রুটি হবে, হোক, আল্লাহ রাব্বুল আলামিন অবারিত দ্বার রেখেছে, বান্দা ভুল হয়েছে চলে এসো মাফ করে দেবো, ফিরে এসো আমার কাছে তাওবা করো মাফ করে দেবো, কিন্তু চেষ্টাটা থাকতে হবে আপনি কোরআন অনুযায়ী জীবন চালাবেন। কিন্তু এখনও কোরআনের শুকরিয়া আদায় করা হয়নি ভাই, আপনি নিজের জীবনটা কোরআনের মতো করে চালাতে চাইছেন কিন্তু কোরআনের শুকরিয়া আদায় করা হয়নি। কারণ কোরআন এসেছে কেন? কোরআন এসেছে আপনার একার জীবন চালানোর জন্য নয়, আপনার বাবার মৃত্যুসজ্জার পাশে তেলাওয়াতের জন্য নয়। কোরআন এসেছে কেন? কোরআন এসেছে মূল লক্ষ্য নিয়ে, তা হলো জমিনকে শাসন করবে বলে। কোরআন এসেছে জমিনকে শাসন করবে বলে। আল্লাহ বলছেন আলা আলাহুল খালকু ওয়াল আমর, আমি সৃষ্টি করেছি আমার বিধান চলবে। আসমান আল্লাহর সৃষ্টি, কার বিধান চলে আসমানে? কার বিধান চলে? আল্লাহর। এই জমিনের গাছপালা, পশু পাখি, নদী নালা এবং এই মানুষ কার সৃষ্টি? আল্লাহর। এসবের উপরে কার বিধান চলা উচিত? আল্লাহর। আল্লাহ বললেন আলা আলাহুল খালকু ওয়াল আমর, আমি সৃষ্টি করেছি আমার বিধান চাই। কোরআন হচ্ছে আল্লাহর বিধান। তাহলে কোরআনের শুকরিয়া আদায় করতে হলে আপনাকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। কি জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে? কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রামে, কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রামে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আল্লাহ বলেছেন আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালাও, যেমনভাবে প্রচেষ্টা চালানো উচিত। আমার ভাইরা, তাহলে পবিত্র রমজান আসছে তিনটি টার্গেট নিয়ে, পবিত্র রমজান আসছে তিনটি লক্ষ্য নিয়ে। এক, মুত্তাকি হতে হবে, মুত্তাকি হতে হবে, পুরো বারোটা মাস মুত্তাকি থাকার ট্রেনিং দেবে কোরআন এই রমজান আমাদের। দুই, আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব, তার বিধানের শ্রেষ্ঠত্ব, দাঈল আল্লাহ হয়ে সারা বিশ্ববাসীর কাছে প্রচারের দায়িত্ব নিতে হবে। আর তিন, কোরআনের শুকরিয়া আদায়কারী হতে হবে, এই জন্য রোজা। এই হচ্ছে মূল টার্গেট, এটার জন্য রোজা, এর সাথে বোনাস, এর সাথে বোনাস। যেমন বলছিলাম গরুর দুধের জন্য গরু কেনা, গোবরটা বোনাস,
রোজা আসছে এই তিনটে টার্গেট নিয়ে। বোনাস কি? আপনি বোনাস যা পাবেন, নফল ইবাদত করলে ফরজের সওয়াব পাবেন, ফরজ ইবাদত করলে আপনি 70 গুণ বেশি সওয়াব পাবেন, 1 টাকা দান করলে আপনি 700 গুণ বেশি সওয়াব পাবেন। কখন? রমজান মাসে। ওগুলো সব বোনাস, নিষ্পাপ হয়ে যাবেন, এগুলো সব বোনাস। ঠিক এভাবেই আমি দুটো বলতে পারলাম, নামাজ তার মূল টার্গেট থেকে আমরা সরে গেছি, রোজা টার্গেটটা বর্ণনা করা গেছে। তিন নম্বর আরো একটা বিষয় বলার জন্য মুখ খুব লিসলিস করছে, সময় একটুখানি আছে বলে নিই, কারণ রমজানে আমরা জাকাতের জন্য তৈরি হব না। রমজানে মূলত জাকাতটা আমাদের হিসেব করতে সহজ হয়, বছর পূর্ণ হয়। আচ্ছা, আপনাদের জিজ্ঞেস করছি একটা কথা, প্লিজ ডোন্ট মাইন্ড। কেউ যদি আপনার মসজিদের ইমাম সাহেব বা কোনো নামাজি মসজিদে ঢুকলেন আর কেবলামুখী না হয়ে ইচ্ছা করে, কেবলামুখী না হয়ে সে যদি বিপরীত দিকে মুখ করে, ওই দিকে মুখ না করে বিপরীত দিকে মুখ করে যদি নামাজ আদায় করে, কেবলামুখী না হয়ে সে নামাজ পড়ছে কোন দিকে মুখ করে? পূর্ব দিকে মুখ করে, মনে করুন নামাজ পড়ছে। কিংবা একজন রোজাদার সারাদিন খায় আর রাতের বেলা রোজা করে এই রমজান মাসে, কি তাকে আমরা অ্যাকসেপ্ট করবো পাড়াই? ফেতনাবাজ বলে তাকে বিতাড়িত করব না? যে এ মহা ফেতনাবাজ। নামাজ আর রোজা সবাই যেমনভাবে করছে তেমনভাবে করতে হবে, নাহলে ফেতনাবাজ। নামাজ আর রোজা আল্লাহ নবী যেমনভাবে দেখিয়েছে তেমনভাবে করতে হবে, নাহলে ফেতনাবাজ। কি আশ্চর্য, জাকাতের বেলায় রাসুল, সাহাবা একরামগণ, তাবে তাবেইন, ইমাম মুজতাহিদ, সমস্ত তাফসীরের কিতাব, জাকাতটা যেমনভাবে তারা করেছেন, যেমনভাবে আদায় করেছেন, যেমনভাবে বিলি বণ্টন করেছেন, আর যেমনভাবে পবিত্র কোরআনের সুরা আত্মাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছেন, তার পুরো উল্টোভাবে, পুরো বিপরীত প্রক্রিয়ায় জাকাতটা আমাদের সংগঠিত হয় এই সোসাইটিতে। কেউ ফেতনাবাজ বলে না, কেউ ফেতনাবাজ বলে না। জাকাতের মতো মহাকল্যাণ মুসলমানদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, জাকাতের মতো মহাকল্যাণ, এমন এক কল্যাণকর আমল এটা, এটাকে যদি ঠিকঠাক ইমপ্লিমেন্ট করা যায় তাহলে এই যে গৌতম আদানি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে ভিখারি হয়ে যাচ্ছে, এরকম 10টা গৌতম আদানিকে প্রতি বছর আমরা তৈরি করতে পারি ভারতবর্ষের মুসলমানরা, খালি জাকাতটাকে যদি কোরআনের বর্ণনা অনুযায়ী ইমপ্লিমেন্ট করা যায়। কিন্তু আমরা সে ধারে কাছে যাই না, কারণ কারণ একটাই, কারণ জাকাতের যে লক্ষ্য, জাকাতের যে লক্ষ্য তার সাথে সম্পর্কিত আমাদের জাকাত প্রদানের সিস্টেম নয়। এক কথায় কোরআন থেকে আমরা জাকাত নিইনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত্তাওবার 60 নম্বর আয়াতে জাকাতকে 8টা জায়গায় বিলি বণ্টন করতে বলেছেন, 8টা খাতে জাকাত বণ্টন করতে বলেছেন। আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করছি, আমরা যে খাবার গ্রহণ করি, ধরুন আমি এই ওয়াজ করার আগে ভাত খেয়েছি এখানে, তারপরে প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেছে, মানে ওটা আমার পাকস্থলীতে এসে হজম হয়ে গেছে, এরপর ওখান থেকে কিছু শক্তি তৈরি হয়েছে, জানেন তো, শক্তিটা যদি পেটের ভিতরেই রয়ে যায় আমি বাঁচব? শক্তিটাকে পুরো দেহে ছড়িয়ে পড়তে হবে না? পুরো দেহে ছড়িয়ে পড়তে হবে। আচ্ছা, আমার দুটো হাত, দুটো পা, মাথা, চোখ, কান, নাক, গুরুত্বপূর্ণ প্রত্যেকটা অর্গানে ওই শক্তিটা পৌঁছে গেছে বলেই সব অর্গানগুলো কাজ করছে। এখন যদি আমার দেহের সব জায়গায় শক্তিটা পৌঁছালো, মাথায় পৌঁছালো না, ব্যাস ব্রেন ডেথ হয়ে যাবে, আর ব্রেন ডেথ হলে মানুষ আর বাঁচে না। শক্তিটা সব জায়গায় পৌঁছেছে, বাট ইট কান্ট রিচ অ্যাট মাই হার্ট, আমার হার্টে পৌঁছাতে পারেনি, হার্ট অ্যাটাক হবে, আমি মারা যাব। হাতে পৌঁছায়নি, হাত প্যারালাইজড হবে, পায়ে পৌঁছাবে না, পা প্যারালাইজড হবে, এটাই হচ্ছে নিয়ম, অ্যানাটমিক্যাল সায়েন্স বলছে এটাই নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের সম্পদকে এরকম বানিয়েছেন যে 8টা খাতে এটা যাবে, সোসাইটির 8টা খাতে জাকাতের সম্পদ যাবে, যে জায়গায় পৌঁছাবে না ওই জায়গাটা প্যারালাইজড হবে, প্যারালাইজড হবে। এবারে দেখুন, 8টা খাতের বদলে মুসলিম সোসাইটি 1টা কিংবা 2টো খাতে পুরো সম্পদটা ব্যয় করে, এই জন্য 6টা খাত বা 7টা খাত প্যারালাইজড হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে। প্যারালাইজড হয়ে যাওয়ার কারণে জাকাতের কল্যাণ আমরা পাচ্ছি না, একটা কল্যাণ খালি বলছি, একটা কল্যাণ, ওয়া মুআল্লাফাতে কুলুবুহুম, জাকাতের 8টা খাতের মধ্যে একটা আল্লাহ বলেছেন ওয়া মুআল্লাফাতে কুলুবুহুম, এর মানে হলো যাদের হৃদয় জয় করতে হবে তাদের জন্য জাকাতের সম্পদ ব্যয় করো। কাদের হৃদয় জয় করতে হয়? পার্শ্ববর্তী রাজ দেশ, পাশের দেশ যদি খুব শক্তিশালী হয়, সব সময় হামলা করার জন্য রেডি, তাহলে তাদের হৃদয় জয় করার জন্য উপঢৌকন পাঠাতে হয়, ঘুষ দিতে হয়, ঘুষ মানে তাদের কাছে ট্যাক্স পাঠাতে হয়, এগুলোর জন্য জাকাতের সম্পদ দিতে হয়। যেখানে এরকম সিচুয়েশন নাই ভারতবর্ষ, এখানে কি করতে হবে? এখানে
একশো কোটির কাছাকাছি অমুসলিম আছে, তাদের হৃদয় জয় করতে হবে ইসলামের দিকে। তাদের জন্য জাকাতের সম্পদ ব্যয় করার দরকার ছিল, মুসলমানরা জাকাতের সম্পদ তাদের জন্য ব্যয় করেনি। আজকে মুসলমানরা তাদের জন্য জাকাতের সম্পদ ব্যয় করেনি, পরিণতি দেখুন, তারা মুসলমানকে জঙ্গি থেকে শুরু করে কি না কি ভেবে বসে আছে। সম্মানের ভাইরা, আমি একটা উদাহরণ খালি দিলাম, আরও আছে, পুরো সিস্টেমটা বিগড়ে গেছে, পুরো সিস্টেমটা বিগড়ে গেছে। কিন্তু এই এক মজলিসের দেড় ঘন্টার বয়ানের শেষ অংশে এসে এটা হয় না। সম্মানীয় আমার বন্ধুগণ, অত্যন্ত মর্যাদা সম্পন্ন আলেমে দিন তিনি বসে আছেন আমার পাশে, আমি নিজেও তার ওয়াজ পছন্দ করি, কিন্তু আমি আমার দুর্ভাগ্য সবসময় আমি আগে বলি বলে আমার আর শোনা হয় না, আমাকে বাড়ি চলে যেতে হয়। তাকে আমি মাইক ছেড়ে দেবো আপনাদের জন্য। যাওয়ার আগে শুধু এইটুকু আকাঙ্ক্ষা পোষণ করছি যে অনেক ইম্পর্টেন্ট দিন আপনারা ওয়াজটা করছেন। আবার বলছি, হায়ার সেকেন্ডারি পরীক্ষা হচ্ছে, এমন সময় আপনারা ওয়াজটা করছেন, এই সময়ের এই ওয়াজ যেন কাজে লাগে। অনেক বেশি কথা বলিনি, সামাপ করে চলে যাচ্ছি। জান্নাতের মূল্য আলোচনা করেছি, জান আর মাল, সুরাত তাওবা 111 নম্বর আয়াত। জান্নাতের মূল্য আমরা তো এমনিই ঘোষণা দিয়েছি, দিয়ে দিয়েছি, সুতরাং ওটা আমাদের অধিকার নেই, আমাদের জান আর মালে অধিকার আমাদের নেই, ওটা আল্লাহকে দিয়ে দিয়েছি, তিনি যেমন চাইবেন আমাদের খরচ করতে হবে, তাই না? জান্নাতের মূল্য দিতে অভ্যাস করাতে হবে বলেই আল্লাহ নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, জাকাত দিয়েছেন। এগুলোর হকিকত অনুযায়ী আমরা আমল করবো ইনশাআল্লাহ আজিজ। সামনে রমজান মাস, এই রমজান আমরা আলাদাভাবে উদযাপন করব, ভিন্নভাবে উদযাপন করব, আমরা প্রত্যেকে নিজেরা ভিন্ন ভিন্ন মানুষ হয়ে তৈরি হব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আমিন ওয়া আখিরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।